বিসমিল্লাহিরহমানিরহিম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, মার্স ফরওয়ার্ডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু নাসের টুকু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আপনি বা আপনারা যিনি বা যারা প্রিলিমিনারি পরীক্ষায় সাফল্যের সহিত উত্তীর্ণ হয়েছে। এখন আপনাদের লিখিত পরীক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু আপনি যদি 200-তে 200 পেয়ে থাকেন, এই মুহূর্তে এটার কোনো আর মূল্য নাই। কিন্তু আপনি লিখিত পরীক্ষায় যে নম্বর পাবেন, সেই নম্বর এবং ভাইবার নম্বরের ভিত্তিতে কিন্তু আপনাকে পাবলিক সার্ভিস কমিশন যে কোনো ক্যাডারের জন্য সুপারিশ করবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন লিখিত পরীক্ষা কত গুরুত্বপূর্ণ। আমি আজকে বাংলাদেশ অ্যাফেয়ার্সের 200 নম্বরের লিখিত পরীক্ষা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি বা আপনারা এই বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে যে কোনো ক্যাডারের জন্য সুপারিশ হইতে পারেন। মনে রাখবেন, আমি আমার অভিজ্ঞতা দেখে আমি খুব কম পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রশ্ন খাতা খুবই কম দেখছি। যতটুকু দেখছি সেখানে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলি, গড় নম্বর বাংলাদেশ অ্যাফেয়ার্সে 200 নম্বরে আপনার 40 থেকে 45-50 গড় নম্বর উঠে। কারণ আমরা যেহেতু বাঙালি, বাংলাদেশের মানুষ, এদেশের মাটি, আবহাওয়া, জলবায়ু, সংস্কৃতি, মূল্যবোধ সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে, সুতরাং যে কোনো প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারি। কিন্তু আমি এটাও দেখছি 50 থেকে 60, 65, 70, 75 নম্বর খুবই কম উঠে। সুতরাং যদি বেশি নম্বর উঠাতে চান, তাহলে আপনাদের কি কি স্ট্র্যাটেজি নিতে হবে, কি কি ট্যাকটিক্স নিতে হবে, আমি তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি 2 ঘন্টা আপনাদের সাথে আলোচনা করব, প্রয়োজনে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা নিয়ে আলোচনা করব। আপনারা হতাশ হবেন না, কিন্তু আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেন। যে কোনো জিনিসে ধরেন আপনি ঢাকা থেকে নোয়াখালী যাবেন, তাহলে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার জন্য আপনার প্রথমে জানতে হবে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথটা কি এবং মাধ্যমটা কি। আগে পথ জানতে হবে, তারপরে মাধ্যম জানতে হবে। লিখিত পরীক্ষায় আপনাকে ভালো করতে হলে আপনাকে প্রথমে সিলেবাসটা ভালোভাবে জানতে হবে, এবং সিলেবাসের আলোকে বিগত বছরগুলোতে যে পরীক্ষা, যে প্রশ্নগুলো আসে, সে প্রশ্নগুলোর ধরন আপনাদের জানতে হবে। আপনাদের যদি সিলেবাস সম্পর্কে জানেন এবং সংশ্লিষ্ট সিলেবাস থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে এবং সে অনুযায়ী যদি আপনারা প্রস্তুতি নিতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা ভালো করবেন। এখানে যে প্রশ্ন, যে সিলেবাসটা আছে, বৃহৎ একটা সিলেবাস আছে, কিন্তু এটা এমন কঠিন এবং জটিল কিছু না। কিন্তু আপনারা এখানে অনেক ছেলে মেয়ে আছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য প্রাথমিক পর্যায়ে একটু জটিল এবং কঠিন হইতে পারে। কিন্তু আমরা যখন আপনাদের সাথে আলোচনা করে জিনিসটা সহজভাবে বুঝিয়ে দিব, তাহলে আপনাদের কাছে আর কত কঠিন মনে হবে না। যাই হোক, আমার সামনে এখন সিলেবাসটা আছে, সিলেবাসের আলোকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আলোচনা করে আমি বুঝিয়ে দিব এইখান থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে। আপনারা আগে প্রশ্নে এই সিলেবাসের আলোকে প্রশ্ন বাইর করবেন এবং সে প্রশ্নের আলোকে আমরা পড়বেন, কারণ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এখানে আমার সামনে একটা সিলেবাস আছে, আমি একটা সিলেবাসে একটা জিনিস নিয়ে আলোচনা করি। বলা আছে অর্গানস অব দা গভর্নমেন্ট, সরকারের বিভাগ। এখানে প্রথমে বলা আছে লেজিসলেশন, তাহলে আমাদের জানতে হবে লেজিসলেশন নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে, লেজিসলেশন নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে, আমাদেরকে আগে প্রশ্নগুলো ঠিক করতে হবে।
এবং সেই প্রশ্নের আলোকে আমাদেরকে স্থিরভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, বুঝে শুনে প্রস্তুতি নিতে হবে। যেমন এখানে আছে লেজিসলেচার, রিপ্রেজেন্টেশন, এটা দ্বারা কি বুঝাচ্ছে? প্রতিনিধিত্ব। তা আমাদের লেজিসলেচার আমরা জানি আমাদের আইন বিভাগের নাম জাতীয় সংসদ। তা আমাদের জাতীয় সংসদের প্রতিনিধিত্বটা কিভাবে নির্ধারিত হয়? আমরা জানি দুইটা পদ্ধতি আছে, একটা হলো সাধারণ পদ্ধতি, একটা হলো বিশেষ পদ্ধতি। সাধারণ পদ্ধতিটা কি? সারা বাংলাদেশকে তিনটি একক নির্বাচনী এলাকা থেকে ভাগ করা হয়, এক একটি নির্বাচনী এলাকা থেকে এক একজন সংসদ সদস্য নির্বাচিত হন, তারপরে এই 300 জনের ভোটের মাধ্যমে পরোক্ষভাবে আপনার মহিলাদের জন্য 50টি সংরক্ষণ আসন নির্বাচিত হয়। তাহলে আপনার থেকে এখানে কি প্রশ্ন আসতে পারে? এখানে আজ থেকে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনগুলো নির্বাচনের পদ্ধতি কি? প্রশ্ন আসতে পারে মহিলা আসনের নির্বাচনে এই যে সংরক্ষিত আসনের পক্ষে বিপক্ষে আপনার মতামত দিন। প্রশ্ন আসতে পারে আপনি কি মনে করেন এই যে নির্বাচনটা পরোক্ষ না হয়ে প্রত্যক্ষ হওয়া উচিত। প্রশ্ন আসতে পারে মহিলাদের জন্য এই যে 50টি সংরক্ষিত আসন আছে সেটার নারীর ক্ষমতায়নে কতটুকু ভূমিকা রাখছে বলে আপনার মতামত দিন। এভাবে আপনি যদি প্রশ্নটা ঠিক করতে পারেন, উত্তর দেওয়াটা আপনার পক্ষে অত কঠিন জিনিস না। তাছাড়া যেহেতু আপনারা বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এই বিষয়ে যারা এই বিষয়ে মোটামুটি জ্ঞান রাখে তাদের সাথে একটু আলোচনা করে আপনারা বুঝতে পারবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র ছাত্রী, তারা জিনিসটা সম্পর্কে তাদের অভিজ্ঞতা না থাকলেও জিনিসটা যদি তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় তারা সুন্দরভাবে বুঝে। তারপর আসেন ল মেকিং, কিভাবে আমাদের দেশে আমরা জানি, আমরা যে বলি জাতীয় সংসদ একটা আইন পাস করছে, আসলে তো জাতীয় সংসদ আইন পাস করে নাই, জাতীয় সংসদ একটা বিল পাস করছে। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? আসতে পারে বিল কি, আসতে পারে বিল কত প্রকার ও কি কি, আসতে পারে একটা আইন পাসের পদ্ধতি কি। আমরা জানি জাতীয় সংসদে যখন একটা বিল উপস্থাপন হয় তখন এটার ফার্স্ট রিডিং হয়, এটার সেকেন্ড রিডিং হয়, এটার থার্ড রিডিং হয়। আমি এখন স্পষ্ট বুঝতে পারছি আপনাদের হয়তো অনেকে ফার্স্ট রিডিং কি, সেকেন্ড রিডিং কি, থার্ড রিডিং কি, এটা যখন আমি বা আমরা ক্লাস দিব আরো সুন্দর করে বুঝে দিব। তারপরে ফাইনাল যেটা থার্ড রিডিং, থার্ড রিডিং এ জাস্ট বলা হয় বিলটির পক্ষে যারা আছেন স্পিকার মহোদয় তারা হ্যাঁ বলুন, যারা বিপক্ষে আছেন তারা না বলুন। বিশেষ করে সেকেন্ড রিডিংটা গুরুত্বপূর্ণ। তারপরে বিলটা পাশ হয়, বিলটা পাশ হওয়ার পর আপনারা জানেন মাননীয় স্পিকার এটা সত্যায়ন করে, সত্যায়ন করার পর মহামান্য রাষ্ট্রপতির কাছে এটা পাঠানো হয়। মহামান্য রাষ্ট্রপতি যদি এটা অর্থ বিল হয় বা সংবিধান সংশোধনী বিল হয় তাহলে 7 দিনের সম্মতি দিবেন, আদারওয়াইজ অন্যান্য বিলের ক্ষেত্রে তিনি 14 দিনের মধ্যে সম্মতি দিবেন। তারপরে রাষ্ট্রপতি যখন এটাকে সম্মতি দেয় অর্থাৎ সাক্ষ্য দেয় তখন এটা আইন হয়। তাহলে এখানে দেখেন লেখা আছে ল মেকিং, এটাই হলো ল মেকিং প্রসিডিউর। তাহলে আগে আপনাকে জানতে হবে প্রশ্ন কি হবে। দেখেন ফাইন্যান্সিয়াল এন্ড ওভারসাইট ফাংশন, আমরা জানেন জাতীয় সংসদের অনেকগুলা কাজ আছে। তাহলে আপনার একটা সাধারণ একটা প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন? জাতীয় সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করুন, প্রশ্ন সাধারণ প্রশ্ন। তারপরে এখানে যে প্রশ্নটা আছে ফাইন্যান্সিয়াল এন্ড ওভারসাইট ফাংশন, এটা কি? অর্থাৎ আমাদের জাতীয় সংসদ ফাইন্যান্সিয়াল কি কি কাজ করে এবং নির্বাহী বিভাগের উপর কিভাবে সংসদীয় নিয়ন্ত্রণ আরোপ করে। তো এটা আপনারা জানেন, আপনারা যদি জাতীয় সংসদের কোনো একদিনের যদি আপনারা কার্যক্রম পর্যালোচনা করেন দেখবেন, আপনারা দেখবেন সেখানে বিভিন্ন প্রশ্ন থাকে, সম্পূরক প্রশ্ন থাকে, তারকাচিহ্ন প্রশ্ন থাকে। তাহলে এটাও একটা স্বচ্ছতা জবাবদিহিতা আদায়ের পদ্ধতি। তারপরে আপনারা জানেন যে আমরা যে বাজেট বলি না, বাজেট যেটাকে সাংবিধানিক ভাষায় বার্ষিক আর্থিক বিবৃতি বলে, এই বাজেট কে পাশ করে? বাজেট পাশ করে জাতীয় সংসদ।
বাংলাদেশ সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে, জাতীয় সংসদের অনুমতি ছাড়া সরকার কোনো করারব করতে পারে না, জাতীয় সংসদের অনুমতি ছাড়া সরকার কোনো অর্থ ব্যয় করতে পারে না। এই জন্য আপনারা দেখবেন প্রতি বছর জুলাই মাস আসলে সরকার একটা অর্থ বিল পাশ করে এবং একটা নির্দিষ্টকরণ বিল পাস করে। এই কথার অর্থ হইল জাতীয় সংসদ সরকারকে এই মর্মে অনুমতি দিচ্ছে যে আমরা সরকার ট্যাক্স আরোপ করতে পারবে এবং ট্যাক্স আরোপ করে সে রাজস্ব আদায় করতে পারবে এবং ওই রাজস্ব সে ব্যয় করতে পারবে, আমরা তাকে অনুমতি দিলাম। এটাই প্রচলিত ভাষায় আমরা তাকে বলি পাসে। তাহলে এটাও একটা পদ্ধতি। তারপরে আপনারা জানেন আমাদের জাতীয় সংসদের বিভিন্ন কমিটি আছে, প্রতিটা মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংসদীয় স্থায়ী কমিটি আছে। এই স্থায়ী কমিটির মাধ্যমে সংসদ নির্বাহী বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ করে। তাছাড়া আপনারা জানেন বাংলাদেশে আরো অনেকগুলো কমিটি আছে, তার মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ কমিটি, একটা হলো পাবলিক অ্যাকাউন্ট কমিটি, একটা হলো কমিটি অফ ইস্টিমেট বা অনুমিত হিসাব কমিটি। এই কমিটির মাধ্যমে সংসদ নির্বাহী বিভাগের উপর আলোচনা করে। তাছাড়া জাতীয় সংসদে আপনার বিভিন্ন তদন্ত করতে পারে, জাতীয় সংসদ আপনার যে কোনো বিষয়ের উপর সাধারণ আলোচনা করতে পারে, তারপরে জাতীয় সংসদ আপনার নিন্দা প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব ইত্যাদির মাধ্যমে সরকারের উপর তথা নির্বাহী বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ করে। তাহলে দেখেন আপনারা, আমরা যদি প্রশ্নটা বুঝি তাহলে উত্তর দেওয়াটা আরো কঠিন না। আমি আজকে সমস্ত সিলেবাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা নিয়ে আমি আলোচনা করব। আমি এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে যে আমি যে প্রশ্নগুলো বলবো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। কেন আসবে না? কারণ এর বাইরে সিলেবাস আর কোনো প্রশ্ন নাই, এটা আমার কৃতিত্ব না, এটা যে কেউ পারবে, যে কোনো টিচার পারবে। আসেন দেখেন তারপরে কি আছে, রুলস অফ কি কি সরি রুলস অফ প্রসিডিওর। আপনারা জানেন যে কোনো জিনিসের একটা নিয়ম আছে, কানুন আছে, বিধি আছে, পদ্ধতি আছে, সিস্টেম আছে, আচার আছে, নর্মস আছে, ভ্যালু আছে, কালচার আছে। আপনি দরজা দিয়ে ঢুকবেন, দরজা দিয়ে বাইরেবেন, এটাই তো স্বাভাবিক। আপনি কি দরজা দিয়ে ঢুকে জানলা ভেঙে বাইরে যেতে পারবেন? নো। তারা আমাদের সুপ্রিম কোর্ট নিয়ে বিচার বিভাগ পরিচালিত হয় কিভাবে, এই জন্য একটা বিধি আছে, সুপ্রিম কোর্ট রুলস। আমাদের নির্বাহী বিভাগ কিভাবে পরিচালিত হয় তার জন্য একটা আইন আসছে, যেটাকে আমরা বলি রুলস অফ বিজনেস। পরে আমি আসতেছি। তাহলে আমাদের জাতীয় সংসদ পরিচালনা হওয়ারও তো একটা আইন আছে, ওই আইনটাকে বলা হয় রুলস প্রসিডিওর অব দ্য পার্লামেন্ট, বাংলায় বলি আমরা সংসদ কার্যপ্রণালী বিধি। তাহলে আপনার সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে রুলস অফ প্রসিডিওর কি, ভেরি সিম্পল। তারপরে আসেন দেখেন জেন্ডার ইস্যু অলরেডি আমি আলোচনা করছি। জেন্ডার ইস্যু বলতে আমাদের যে প্রায় অর্ধেক হলো পুরুষ, অর্ধেক হলো মহিলা, তাহলে যে কোনো দেশের একটা আর্থসামাজিক উন্নয়নে মহিলাদের কিন্তু পার্টিসিপেশন দরকার আছে। তো জেন্ডার ইস্যু বলতে আমাদের এই যে পার্লামেন্টে সাধারণ নির্বাচনে সাধারণত মহিলারা অতভাবে আসে না, এই জন্য তাদেরকে কিন্তু আপনার ওই যে কোটা সিস্টেম করা হয়েছে, যেমন 50টি সংরক্ষিত আসন, এটাও কিন্তু এক ধরনের কোটা, এটা হলো পলিটিক্যাল কোটা, সেটাকেই বলা হচ্ছে জেন্ডার ইস্যু। তারপরে আসেন আপনার ককাস। ককাস জিনিসটা, এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে ককাস জিনিসটা কি। ককাস জিনিসটা বেসিক্যালি আসলে এটা উৎপত্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে, সিনেট এবং প্রতিনিধি সভায়। এই ককাসের কাজ হলো বিভিন্ন দেশের পক্ষে তারা কিন্তু আপনার লবিং করে। আপনি আশ্চর্য হয়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষে একটা ককাস আছে, এদের উনাদের কাজ হলো তারা বাংলাদেশ সরকারের পক্ষে সবসময় লবিং করে। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বৈধ, ইভেন মার্কিন বাংলাদেশ সরকার ওদেরকে কিন্তু পেমেন্ট দেয়, এটা কিন্তু অবৈধ না, এটা বৈধ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভারতীয় ককাসটা বেশি শক্তিশালী। তাহলে ভারতীয় ককাসের কাজ কি? ভারতীয় ককাসের কাজ হলো ভারতের পক্ষে লবিং করা। ধরুন আমি একটা উদাহরণ দিই, ধরেন বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে কোন একটা, ধরেন কমপ্লাইন্স নিয়ে কোন একটা প্রশ্ন হয়েছে, এখন ধরেন সিনেট বা প্রতিনিধি সভায় বাংলাদেশের গার্মেন্টস এর উপর কোনো বিধিনিষেধ আরোপ করতে চায়, ওই মুহূর্তে বাংলাদেশের ককাসের কাজ হবে বাংলাদেশের পক্ষে কথা বলা, বলবে মাননীয় স্পিকার, বাংলাদেশ একটা নবীন রাষ্ট্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
ধীরে ধীরে গণতন্ত্র এখানে প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছে। সুতরাং বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে কিছু তো সমস্যা থাকতে পারে। এই মুহূর্তে যদি বাংলাদেশের গার্মেন্টস এর উপর যদি কোন বিদেশের সাথে আটক করা হয়, তাহলে গণতন্ত্রের জন্য এরা হোঁচট খাবে, অর্থাৎ এরা বাংলাদেশের পক্ষে ওকালতি করে। আমি জানি না, আই এম নট শিওর যে বাংলাদেশ সরকার ওদেরকে পেমেন্ট দেয় কিনা বা দিলে কিভাবে দেয়, সম্ভবত দেয়। হ্যাঁ, কারণ বাংলাদেশের পক্ষেও একটা কোকাস আছে, জাস্ট কোকাস। এটা মার্কিন যুক্তরাষ্ট্র থাকলেও পৃথিবীর প্রত্যেক দেশে একটা ককাস আছে, সেই ককাস নিয়ে আমরা আলোচনা করব। তারপরে কি আছে এখানে, পার্লামেন্ট সেক্রেটারি, যে কোনো জিনিসের একটা সেক্রেটারি থাকতে হবে। কারণ পার্লামেন্ট সংসদ সদস্যরা যখন পার্লামেন্টে কোনো প্রশ্ন করে বা সম্পূরক প্রশ্ন করে বা তারকা চিহ্নিত প্রশ্ন করে বা পার্লামেন্টের দিনের কার্যবিধি কি হবে, আগামীকাল কি আলোচনা হবে, অথবা পার্লামেন্ট সদস্যরা যদি কোনো অনাস্থা প্রস্তাব আনে অথবা কোনো নিন্দা প্রস্তাব আনে অথবা কোনো মুলতুবি প্রস্তাব আনে, তাহলে এটাকে আপনার নোটিশ দিতে হয়। যদি তাছাড়া কোনো একটা বিল আনলেও নোটিশ দিতে হয়, সরকারি বিল হইলে 7 দিনের নোটিশ দিতে হয়, বেসরকারি বিল হইলে 15 দিনের নোটিশ দিতে হয়। তাহলে এগুলির জন্য তাদের একটা শাস্তির সহায়তা দরকার না? আমাদের যেমন মন্ত্রী মহোদয় আছে, তো মন্ত্রী মহোদয়কে যে শাস্তি দেওয়ার জন্য একটা সচিবালয় আছে না? আছে। ঠিক জাতীয় সংসদের একটা সচিবালয় আছে, এখানে সংসদ সচিব সচিব আছে, ওনার আন্ডারে অনেক ব্যুরোক্র্যাটস আছে। ওনাদের কাজ হলো মাননীয় সংসদ সদস্যদেরকে, মাননীয় স্পিকারকে, প্রধানমন্ত্রী সহ সবাইকে শাস্তির সহায়তা প্রদান করা। সে দেয়। তারপরে দেখেন এখানে আছে কি, এক্সিকিউটিভ, এখানে লেখা আছে চিফ এক্সিকিউটিভ এন্ড রিয়েল এক্সিকিউটিভ। আচ্ছা, তাহলে আমরা জানি সরকারের তিনটা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, এখন আমরা আলোচনা করতেছি নির্বাহী বিভাগ থেকে। তাহলে এখানে চিফ এক্সিকিউটিভ এবং রিয়েল এক্সিকিউটিভ কি কি প্রশ্ন আসতে পারে? চিফ এক্সিকিউটিভ বলতে এখানে মহামান্য রাষ্ট্রপতিকে বোঝায়, উনি চিফ, উনি হলো নির্বাহী বিভাগের প্রধান। আমরা অনেক সময় বলি নির্বাহী বিভাগের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, এটা ঠিক কিন্তু ব্যাকরণগত ভাবে ঠিক না, কারণ উনি হলো রিয়েল এক্সিকিউটিভ, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি চিফ এক্সিকিউটিভ, অর্থাৎ উনি হলো সবার উপরে, কিন্তু প্রকৃত প্রধান হলো মাননীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ রিয়েল এক্সিকিউটিভ হলো মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে আসুন তো এখানে কি কি প্রশ্ন আসতে পারে, এখানে আসতে পারে চিফ এক্সিকিউটিভ এবং রিয়েল এক্সিকিউটিভের মধ্যে পার্থক্য, অথবা আসতে পারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে পার্থক্য। তাহলে আমি যখন প্রশ্ন বুঝবো, সুতরাং আমার এর উত্তর উত্তর সেই অনুযায়ী আমাকে অধ্যয়ন করা আমার জন্য বেশি কঠিন কিছু না, ঠিক না? অর্থাৎ প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার, যেটা আমি বলছি সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে পার্থক্য। তারপরে কি আছে, পাওয়ার অ্যান্ড ফাংশন অফ প্রেসিডেন্ট, মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, এটা আসতে পারে। তারপরে আছে কি আছে, ক্যাবিনেট এবং কাউন্সিল অফ মিনিস্টার। ইয়েস, অনেকে মনে করে ক্যাবিনেট এবং কাউন্সিল অফ মিনিস্টার এক, না। আসতে আপনার প্রশ্ন আসতে পারে ক্যাবিনেট এবং কাউন্সিল অফ মিনিস্টার এর মধ্যে পার্থক্য কি? তাহলে আপনি যখন প্রশ্ন বুঝবেন, তাহলে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া আপনার কাছে কঠিন। যেমন ক্যাবিনেট হলো পূর্ণ মন্ত্রীদের নিয়ে সাধারণত ক্যাবিনেট হয়, আর পূর্ণ মন্ত্রী যোগ প্রতিমন্ত্রী যোগ উপমন্ত্রী সবাইকে নিয়ে কাউন্সিল অফ মিনিস্টার হয়। তাহলে বুঝতে পারছেন দুটোর মধ্যে অনেক মৌলিক পার্থক্য আছে, সুতরাং সেই অনুযায়ী আপনাকে পড়তে হবে। আচ্ছা, তারপরে আপনার কি আছে, রুলস অফ বিজনেস, যেটা আমি আগে বলছি রুলস অফ বিজনেস, অর্থাৎ পুরা নির্বাহী বিভাগ পরিচালনা করার জন্য আপনার একটা আইন আছে, এটাকে আমরা যারা চাকরি করি আমরা এটা পড়ছি রুলস অফ বিজনেস, বাংলায় এটাকে বলে কার্যবিধি। তাহলে আপনার প্রশ্ন আসতে পারে কার্যবিধিটা কি, সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমি প্রতি বছর এই প্রশ্নটার উপর গুরুত্ব দিই, কিন্তু আমাকে হতাশ করে কোনো বছরে এই প্রশ্নটা এখনো আসে নাই, এই জন্য আমি নিজেও বিস্মিত, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, জান আপনাদের জন্য আগামীতে আসবে এটা। তাহলে প্রশ্ন আসতে পারে রুলস অফ বিজনেস বা কার্যবিধি কি, সহজ, বাংলাদেশ সংবিধানের 55(6) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি সরকারি কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য যে বিধি প্রণয়ন করেছেন সেটা কার্যবিধি, এটা হলো গ্রামেটিক্যাল। সহজ ভাষায় হলো আমলাতন্ত্র পরিচালনা সরকার জন্য, অর্থাৎ নির্বাহী বিভাগ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতি একটা সংবিধানের ক্ষমতাপ্রাপ্ত একটা আইন করছে, আইনটি হলো রুলস অফ। তারপরে কি আছে দেখেন, ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র, বিশাল একটা জিনিস। আমলাতন্ত্র থেকে কি কি প্রশ্ন আসতে পারে, আমলাতন্ত্র থেকে প্রশ্ন আসতে পারে স্বচ্ছতা জবাবদিহিতা কি, বাংলাদেশের আমলাতন্ত্রের স্বচ্ছতা জবাবদিহিতা আদায়ের পদ্ধতি সমূহ আলোচনা করুন,
প্রশ্ন আসতে পারে, সুশাসন কি, সুশাসনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের আমলাতান্ত্রিক কাঠামো আলোচনা করুন। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের কাঠামো আলোচনা করুন। এর বাইরে আর কোনো প্রশ্ন নাই। সুতরাং এভাবেই আপনাকে প্রশ্ন নিতে দিব। তারপরে দেখেন আছে কি লোকাল গভর্নমেন্ট, ন্যাশনাল লোকাল গভর্নমেন্ট। হ্যাঁ, লোকাল গভর্নমেন্ট থেকে অনেক প্রশ্ন আসতে পারে। আসতে পারে স্থানীয় সরকার কি, স্থানীয় সরকারের সাংবিধানিক ভিত্তিটা কি, আসতে পারে স্থানীয় সরকারের কার্যাবলী আলোচনা করুন, আসতে পারে স্থানীয় বাংলাদেশের স্থানীয় সরকারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন, আসতে পারে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন বা উপজেলা পরিষদ ক্ষমতা কার্যাবলী আলোচনা করুন, আসতে পারে বাংলাদেশের স্থানীয় সরকারের সমস্যা এবং সমাধান আলোচনা করুন, আসতে পারে বাংলাদেশের স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য আপনার সুপারিশ দিন, আসতে পারে বাংলাদেশের পার্বত্য স্থানীয় সরকারের কাঠামো কার্যাবলী আলোচনা করুন। এর বাইরে কোনো প্রশ্ন আছে না? সুতরাং এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে না, কারণ এর বাইরে কোনো প্রশ্ন নাই। তারপরে আপনার দেখেন কি আছে, ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামস এন্ড লোকাল লেভেল প্ল্যান। ডিসেন্ট্রালাইজেশন মানে এই যে স্থানীয় সরকারও এক ধরনের ডিসেন্ট্রালাইজেশন। বিকেন্দ্রীকরণ দুই ধরনের আছে, একটা হলো প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, আর একটা হলো রাজনৈতিক বিকেন্দ্রীকরণ। আর রাজনৈতিক বিকেন্দ্রীকরণটাই হলো স্থানীয় সরকার, যতক্ষণ এতক্ষণ আমি আলোচনা করছি। আর প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হলো প্রশাসনকে এক জায়গায় কেন্দ্রীভূত না রেখে প্রশাসনকে বিভিন্ন অংশে ভাগ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমলাতন্ত্রের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়া, এটাই হলো প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। যেমন আমাদের প্রশাসনের কেন্দ্রস্থল আমরা জানি সচিবালয়, কিন্তু সচিবালয় তো নীতিগত সিদ্ধান্ত নয়, প্ল্যান নাই, কিন্তু আর অন্যান্য কার্যাবলী সাধারণত বিভাগে বিভাগীয় কমিশনের আন্ডারে একটা বডি আছে, তারপরে জেলায় জেলা প্রশাসনের আন্ডারে একটা বডি আছে, তারপরে উপজেলা ইউনোর আন্ডারে একটা বডি আছে, এটাই হলো প্রশাসনিক। তারপরে আছে লোকাল লেভেল প্ল্যানিং, গুড, ভেরি গুড। প্রতি বছর আমি এটার উপর খুব গুরুত্ব দিই, লোকাল লেভেল প্ল্যানিং। আপনারা জানেন আমাদের একটা কেন্দ্রীয় প্ল্যানিং অর্গানাইজেশন, যেটাকে আমরা বলি প্ল্যানিং কমিশন, তাই না? এখানে 6টা ডিভিশন আছে। এই 6টা ডিভিশন আপনার তার মধ্যে প্রোগ্রামিং ডিভিশনটা বাংলাদেশের এডিবিটা করে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামটা করে, আর জিইডি জেনারেল ইকোনমিক ডিভিশন বাংলাদেশের জন্য পলিসি করে, প্ল্যান করে, প্রোগ্রাম করে। আর ওই যে 4টা ডিভিশন আছে তারা যতটা মন্ত্রণালয় আছে অথবা সেক্টর আছে, মন্ত্রণালয় এবং সেক্টর এটা খুব অত কঠিন অনেক সবকিছু আপনারা বুঝবেন না। মন্ত্রণালয় বা সেক্টর আন্ডারে যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলো তারা যাচাই বাছাই করে এবং প্রকল্পের এগনিস্টে অর্থসার বা অর্থমুক্তকরণ এবং এডিবি তৈরিকরণ প্রস্তুতকরণ, আর এডিবি তৈরিকরণ প্রস্তুতকরণ, এগুলি সবগুলো করার জন্য প্রোগ্রামিং ডিভিশনকে সহযোগিতা করে। এটা হলো কেন্দ্রীয় প্ল্যানিং অর্গানাইজেশন। কিন্তু মনে রাখবে, কেন্দ্রীয় প্রশাসন, কেন্দ্রীয় প্ল্যানিং অর্গানাইজেশন যতই শিক্ষিত, যতই জ্ঞানী, যতই দক্ষ, মনে রাখবেন অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। আপনার স্থানীয় পর্যায়ে যারা আছে সেখানেও কিন্তু মেধা আছে, প্রতিভা আছে, দক্ষতা আছে, মূল্যায়ন আছে। এই মেধা প্রতিভা দক্ষতাকে যদি আপনাকে মূল্যায়ন করতে হয় এবং স্থানীয় সম্পদের যদি সুষম বন্টন সদ্ব্যবহার করতে হয় এবং জনগণকে যদি প্রকৃতভাবে ক্ষমতায়ন করতে চান এবং জনগণের ক্ষমতা যদি জনগণের কাছে যদি পুষিয়ে দিতে চান এবং যদি সঠিক সিদ্ধান্ত প্রণয়ন করতে চান, তাহলে লোকাল লেভেল প্ল্যানিং এর কোনো বিকল্প নাই। তাহলে আপনার প্রশ্ন আসতে হবে লোকাল লেভেল প্ল্যানিং এর সুবিধা কি, অ্যাডভান্টেজ কি? কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ নাই, আছে আছে, তবে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কোনো প্রশ্ন আসবে। আচ্ছা দেখেন, আমি কিন্তু সব প্রশ্ন বলে ফেলেছি। এখন আসুন জুডিশিয়ারি। এখন জুডিশিয়ারি থেকে আপনার কি প্রশ্ন আসতে পারে? জুডিশিয়ারি থেকে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের উচ্চ আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করে। আপনারা জানেন উচ্চ আদালত দুইটা বিভাগ আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন। আসতে পারে গঠন ও কার্যাবলী আলোচনা আসতে পারে বাংলা। আপনি কি মনে করেন বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি কি মনে করেন? 2007 সালের 1 নভেম্বর প্রশাসনিক বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার করার পর আপনি কি কম মনে করেন বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন হয়েছে? আপনার সপক্ষে উত্তর দিন। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের আপনার বিচার বিভাগের স্বাধীনতার পূর্ব শর্ত সমূহ কি কি? আপনার আসতে পারে বাংলাদেশের নিম্ন আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করুন। তারপরে দেখি, আমি দেখি একটু দেখি,
হ্যাঁ, তারপরে আসতে পারে, হ্যাঁ, জুডিশিয়াল রিভিউ কি, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, জুডিশিয়াল খুবই বিচার বিভাগীয় পর্যালোচনা কি, জুডিশিয়াল রিভিউ কি আসতে পারে। তারপরে এখানে আছে আপনার কি অ্যাডজুডিকেশন, অ্যাডজুডিকেশন অ্যাডজুডিকেশন মানে কিভাবে তারা আইন প্রণয়ন করে, অনেক সময় বিচার বিভাগ আইন করতে পারে। তারপরে এখানে কি আছে, দেখি একটু, গ্রাম আদালত আসতে পারে, গ্রাম আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করুন। আস্তে আস্তে অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন, এডিআর, এডিআর কি, এডিআর তো আপনারা বুঝেন, সমস্ত বিচার জন্য, ছোটখাটো বিচারের জন্য যদি আপনি আদালতে যান, তাহলে আদালতের জন্য একটা সবকিছু বিচার করা সম্ভব না। তাছাড়া আদালতে বিচার করা সময় সাপেক্ষ, তাছাড়া আদালতে বিচার করা মানি অনেক টাকা পয়সা খরচ হয়, তারপরে আদালতে বিচারের জন্য অনেক জুট ঝামেলা আছে, তাছাড়া আদালতে বিচার হলো জিরো সাম গেম, এক পক্ষ জয়ী হয় আর এক পক্ষ লুজার হয়। এতে দেখা যায় যে পক্ষ লুজার হয় তার মধ্যে এক ধরনের মানে গ্রিভেন্স থাকে, প্রতিশোধ পরায়ণতা থাকে, আলটিমেটলি কোনো সমস্যার সমাধান হয় না। এই জন্য ছোটখাটো বিচার করার জন্য সমস্ত বিচার আপনি আদালতে না নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে আপনি বিচার করা, এটাকে বলে এডিআর, অল্টারনেটিভ ডিসপুট রেজুলেটর। এটার অনেক অ্যাডভান্টেজ আছে, এটার টাইম যায় কম, এটার অর্থ খরচ হয় কম, এখানে সামাজিক সৌহার্দ্য বিচার করে, তারপরে এখানে জনগণের একটা সামাজিকীকরণ ঘটে, তারপরে এখানে উইন উইন গেম হয়, দুই পক্ষকে মোটামুটি সন্তুষ্ট হয়, এখানে জিরো সাম গেম হয় না। তারপরে এই যে এডিআর নিষ্পত্তি করার বিভিন্ন পদ্ধতি আছে, হ্যাঁ, বিভিন্ন পদ্ধতি আছে, এই পদ্ধতি গুলা নিয়ে আসতে পারে। এডিআর কি, এডিআর নিষ্পত্তি করার বিভিন্ন পদ্ধতি সমূহ আলোচনা করেন, নেগোসিয়েশন আছে, তারপরে অ্যাডজুডিকেশন আছে, এগুলি আমরা আলোচনা করব, অনেকগুলো পদ্ধতি আছে। আচ্ছা দেখেন, তারপরে আসলে কি, ফরেন পলিসি অ্যান্ড এক্সটার্নাল রিলেশন অফ বাংলাদেশ, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে পররাষ্ট্রনীতি কি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্য কি, প্রশ্ন আসতে পারে পররাষ্ট্রনীতি কি, বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল নীতি সমূহ আলোচনা করুন, অ্যাজ ইনান্সিয়েটেড ইন আওয়ার কনস্টিটিউশন, অর্থাৎ বাংলাদেশের সংবিধানের যে 25 অনুচ্ছেদ আছে, 25 অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল নীতি সমূহ আলোচনা করুন। আসতে পারে জাতীয় স্বার্থ হাসিল করাই পররাষ্ট্রনীতির মৌলিক লক্ষ্য ব্যাখ্যা করুন। আসতে পারে পররাষ্ট্রনীতির আভ্যন্তরীণ উপাদান সমূহ আলোচনা করুন। আসতে পারে পররাষ্ট্রনীতির বাহ্যিক উপাদান সমূহ আলোচনা করুন। এর বাইরে কি প্রশ্ন আছে দেখি, এর বাইরে তো আমি দেখি কোনো প্রশ্ন নাই। তারপরে তারপরে হলো ন্যাশনাল পাওয়ার, ন্যাশনাল এটা কিন্তু আন্তর্জাতিকও আছে, ন্যাশনাল পাওয়ার কি, ন্যাশনাল পাওয়ারের উপাদান সমূহ আলোচনা করুন। তারপরে কি আছে, সিকিউরিটি স্ট্র্যাটেজি, এটা খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর আমি এটা পড়াই কিন্তু কোনো বছর প্রশ্ন আসে না। আপনারা কিছু মনে করবেন না, মাঝে মাঝে আমি একটু চা খাই, এই জন্য আমি খুব সরি। সিকিউরিটি স্ট্র্যাটেজি, প্রত্যেকটা দেশের পররাষ্ট্রনীতির একটা মৌলিক লক্ষ্য হলো তার রাজনৈতিক স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতাগত অখণ্ডতার মতো মৌলিক ফান্ডামেন্টাল ভ্যালু গুলা রক্ষা করা, এর সাথে কোনো আপোষ নাই। এটা হলো কোর ভ্যালু অফ এ ন্যাশন, এটার সাথে কোনো আপত্তি নাই। এটা শুধু বাংলাদেশের না, সব দেশের ক্ষেত্রে। এখন এক একটা দেশের সিকিউরিটি স্ট্র্যাটেজি এক এক ধরনের, সেটা নির্ভর করে তার ন্যাশনাল পাওয়ারের উপর, সেটা নির্ভর করে তার ভূ জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর, সেটা নির্ভর করে তার ইকোনমিক স্ট্রেংথের উপর। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি স্ট্র্যাটেজি আর বাংলাদেশের সিকিউরিটি স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্সটা এক হবে না, হবে না, কখনো হবে না। তা আসতে পারে যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের সিকিউরিটি স্ট্র্যাটেজি স্বরূপ বর্ণনা করুন, বা কি কি বাংলাদেশের নিরাপত্তা রক্ষার প্রধান কৌশল সমূহ আলোচনা করুন, এটা আপনার প্রশ্ন আসতে পারে। তারপরে কি, সেটা তো আমি আলোচনা করি। আচ্ছা তারপরে কি, ইকোনমিক ডিপ্লোমেসি, হ্যাঁ আসতে পারে ডিপ্লোমেসি কি। আপনারা জানেন পররাষ্ট্রনীতিকে বাস্তবায়ন করতে পররাষ্ট্রনীতি তো আর জাদুঘরে রাখার জন্য না, পররাষ্ট্রনীতি কি এক্সিকিউট করার জন্য। এক্সিকিউট কিভাবে করবেন, এক্সিকিউট তো আপনার ডিপ্লোমেসির মাধ্যমে করবেন, তাই না? কথাই বলে না, ডিপ্লোমেসি ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স, মিলিটারি ইজ দ্য সেকেন্ড লাইন অফ ডিফেন্স। ডিপ্লোমেসি ফেলিওর হলে না, মানুষ মিলিটারি আশ্রয় নেয়, যে কোনো রাষ্ট্র প্রথমে তার মিলিটারি আশ্রয় নেয়। এখন এই ডিপ্লোমেসি নিয়ে আপনার আসতে পারে
ভ্যারাইটি অফ ডিপ্লোমেসি, ডিপ্লোমেসির বিভিন্ন প্রকার প্রকারভেদ আছে, যেমন ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি, ট্র্যাক টু ডিপ্লোমেসি, ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি, ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি। অনেকে দেখবেন ট্র্যাক থ্রি আর ডুয়েল ট্র্যাক কিন্তু এক না। অনেক গাইডে, আমি আমি কোন নাম বলছি না, অনেক গাইডে ভুল আছে, ডুয়েল ট্র্যাক আর ট্র্যাক থ্রি অনেকে এক মনে করে, এক না। আর অনেক আপনারা অনেক সময় কি ওই যে বিভিন্ন একটা উইকিপিডিয়া, উইকিপিডিয়া এটা সবচেয়ে বেশি ভুল হলো উইকিপিডিয়ায়। আমি আপনাদেরকে অনুরোধ করছি উইকিপিডিয়ার ব্যাপারে আপনারা সচেতন হবেন, এই জাতীয় কিছু ভুল আমি দেখছি। ডুয়েল ট্র্যাকে ট্র্যাক থ্রি বলে চালিয়ে দেওয়া হয়। আচ্ছা যাই হোক, তারপরে আপনার ইকোনমিক ডিপ্লোমেসি কি, আপনার আসতে পারে আপনার পিং পং ডিপ্লোমেসি কি, পাবলিক ডিপ্লোমেসি কি, করিডোর ডিপ্লোমেসি কি, কনফারেন্স ডিপ্লোমেসি কি, ওপেন ডিপ্লোমেসি কি, ক্লোজ ডিপ্লোমেসি কি, শাটল ডিপ্লোমেসি কি, বর্তমানে আটটা শুরু হয়েছে না ইদানিং, আপনার ভ্যাকসিন ডিপ্লোমেসি ইত্যাদি ইত্যাদি। প্রতি বছর দেখবেন ডিপ্লোমেসি নিয়ে একটা প্রশ্ন আসে, সুতরাং আমরা ভালো করে জানতে হবে। তারপরে আপনার ইকোনমিক্স ডিপ্লোমেসিকে যদি সফল করতে হয়, সাকসেস করতে হয়, তাহলে বাংলাদেশের কি কি করতে হবে। আচ্ছা আমার ওয়াইফ আমাকে আপনাদের কিছু প্রশ্ন দিচ্ছে আমার সামনে, আমি প্রশ্নগুলো নিয়ে পরে আলোচনা করবো, সকল প্রশ্নগুলো আমি পরে আলোচনা করি। আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি পুরো সিলেবাস নিয়ে আলোচনা করবো, 2 ঘন্টার ক্লাস করার জন্য আমি 4 ঘন্টা নিব। আপনারা ধৈর্য হারাবেন না, আপনাদের সকল প্রশ্নের উত্তর যদি আমার জানা থাকে আমি উত্তর দিব। এখন আমি কিন্তু আপনাদের প্রশ্নের দিকে তাকাচ্ছি না, আমি শেষ করি, তারপরে আসেন। ঠিক আছে, ম্যান পাওয়ার এক্সপ্লোটেশন। হ্যাঁ, আমরা জানেন যে বাংলাদেশে কিন্তু রপ্তানি আয়, আমরা বলি যে পোশাক শিল্প থেকে আমরা প্রচুর রপ্তানি করি, কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আমাদের কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি সীমাবদ্ধ এবং অপরিপূর্ণতায় পরিপূর্ণ। আপনারা মনে আছে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব অনেক সুন্দর চমৎকার কথা বলছে, আমার এখনো মনে আছে, তিনি গার্মেন্টস কে দর্জির দোকানের সাথে তুলনা করছেন, মানে জিনিসটাকে ওভাবে দেখেন না, ইন ওয়ান সেন্স উনি ঠিক আছে। 1 নম্বর হলো গার্মেন্টস শিল্প আমাদের পরিবেশের ক্ষতি করে, দ্বিতীয় হলো গার্মেন্টস শিল্প কিন্তু ভ্যালু এডিশন নাই। ভ্যালু এডিশন বলতে ধরেন আমরা $100 রপ্তানি করছি, আমরা তো খুশি $100 রপ্তানি করছি, কিন্তু ওই গার্মেন্ট শিল্পের কাঁচামাল আমদানি আমরা চীন থেকে আমদানি করি, ভারত থেকে আমদানি করি, পাকিস্তান থেকে তুলানা আমদানি করি, ওই $100 মধ্যে ধরেন $60 চলে যায়, আসলে থাকে $40, এটাকে বলে ভ্যালু এডিশন। আমাদের মূল হইলো আমাদের ম্যান পাওয়ার, এদেরকে আমি নাম দিছি ভ্রাম্যমান অ্যাম্বাসাডার, বাংলাদেশের সম্মানিত ভ্রাম্যমান অ্যাম্বাসাডার। এই আমাদের এই ম্যান পাওয়ারের সমস্যা কি, সমাধান কি, এখানে যে সমস্যার সমাধানগুলো কিভাবে দূর করা যায়, এটা নিয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে। তারপরে কি পার্টিসিপেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, হ্যাঁ ইউনোতে আমাদের ইন্টারন্যাশনাল ইউনো, সার, বিমস্টেক, ওআইসি, কমনওয়েলথ, এই যে আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আমরা অংশগ্রহণ করতেছি, এগুলো এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। বিশেষ করে পিস কিপিং, আপনারা জানেন জাতিসংঘে আমাদের পিস কিপিং, সরি পিস কিপিং নিয়ে আপনার অনেক প্রশ্ন আসতে পারে, আসতে পারে পিস কিপিং কি, পিস মেকিং কি, পিস বিল্ডিং কি। তাহলে দেখেন পিস কিপিং, পিস মেকিং, পিস বিল্ডিং, আমি তিনটা শব্দ করছি, তিনটা কিন্তু এক না। তারপরে জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা পর্যালোচনা, খুবই চমৎকার প্রশ্ন আসতে পারে। এই যে জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমকে আরো টেকসই, ইন্ডিও সাস্টেইনেবল করার জন্য আপনার সুপারিশ আসতে পারে। তারপরে দেখেন আমি আলোচনা করি, তারপরে কি ইন্টারন্যাশনাল ইকোনমিক ফরেন এড অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, ফরেন এড নিয়ে, ফরেন এড, ফরেন এড বলতে আমরা সবসময় সাহায্য, ফরেন এড কিন্তু এটা একটা কমন শব্দ, লোনও কিন্তু ফরেন এড। আচ্ছা আচ্ছা যাক, সরি মধ্যখানে একটু ডিস্টার্ব হয়েছে, সরি আমরা কিন্তু ভুল ভুল করি না, থাক অসুবিধা। ফরেন এড বলতে লোনও কিন্তু ফরেন এড, গ্র্যান্ডও কিন্তু ফরেন এড, ডোনেশনও কিন্তু ফরেন এড, আবার ফরেন এড বিভিন্ন ক্যারে হার্ড সফট, এগুলি নিয়ে প্রশ্ন আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। আচ্ছা আমি অন্য জায়গায় চলে যাই। তারপর দেখেন পলিটিক্যাল পার্টিস, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, লিডারশিপ, সোশ্যাল বেসিস স্ট্রাকচার, আইডিওলজি, প্রোগ্রাম,
ফাংশনাল ফাংশনালিজম কি ফ্যাকশনালিজম, পলিটিক্স অফ অ্যালায়েন্স, ইন্টার পার্টি ইলেকটোরাল বিহেভিয়ার, পার্টিজ অফ গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশন। গুড, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি বলে দিই। এখান থেকে প্রশ্ন মারে মানে রাজনৈতিক দল কি, বাংলাদেশের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন। প্রশ্ন আসতে পারে রাজনৈতিক দল কি, বাংলাদেশের রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করুন। প্রশ্ন আসতে পারে রাজনৈতিক দল কি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ফলপ্রসূ করার জন্য বিরোধী দলীয় বিবেচনা করুন। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় কেন ব্যাখ্যা করুন। প্রশ্ন আসতে পারে সমাজ রাজনৈতিক সামাজিকীকরণে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করুন। প্রশ্ন আসতে পারে টিকে আসতে পারে আপনার শ্যাডো গভর্নমেন্ট, কিচেন গভর্নমেন্ট প্রশ্ন আসতে পারে। তারপরে প্রশ্ন আসতে পারে আপনার বাংলাদেশের রাজনীতিতে জোট গঠনের প্রবণতা আলোচনা করুন। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট রাষ্ট্রে এত রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে আপনার মতামত দিন। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে সংঘাত, এটা কারণ সময় আলোচনা করুন। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের একটি দলের মধ্যে ভিতরে যে দ্বন্দ্ব সংঘাত, এটা আলোচনা করুন। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের রাজনৈতিক দল সময়ের আইডিওলজিক্যাল নেশারটা কি, ইত্যাদি ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আপনি যদি জানেন প্রশ্ন কেন আসতে পারে, তাহলে তো উত্তর দিতে পারবেন। এখানে তো আমি একটু বেশি আলোচনা করছি, আসলে অত ডিটেলস আসবে না। তারপর আসতে পারে বাংলাদেশের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করুন। তারপর আসতে পারে ছোট্ট প্রশ্ন আসতে পারে আরপিও, কারণ আপনারা জানেন আরপিও মানে একটা আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, সংক্ষেপে এটাকে বলে আরপিও। অর্থাৎ আরপিও হলো একটা আইন, যে আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আসতে পারে আরপিওটা কি, না এর বাইরে কোনো প্রশ্ন নাই। দেখেন এরপরে কি প্রশ্ন, পলিটিক্যাল পার্টি গুলো কি, ইলেকশন ইন বাংলাদেশ ম্যানেজমেন্ট অফ ইলেকশন, রোল অফ ইলেকশন কমিশন। আচ্ছা দেখেন এক মিনিট, হ্যাঁ যেটা আমি আলোচনা করি, ও যে আমি তো আলোচনাই করছি যে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী, তারপরে আপনার আরপিও, তারপরে আপনার নির্বাচন পরিচালনা করার জন্য যে পর্যবেক্ষক গঠিত হয় সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। গুড, তারপর আছেন কন্টেম্পোরারি কমিউনিকেশন, আইসিটি, রোল অফ মিডিয়া, রোল রাইট টু ইনফরমেশন অ্যান্ড ই গভর্নেন্স। তাহলে এখান থেকে আসতে পারে আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি নিয়ে প্রশ্ন আসতে পারে, এটার ভালো দিক খারাপ দিক কি। আসতে পারে আপনার ই গভর্নেন্স সুশাসন প্রতিষ্ঠায় ই গভর্নেন্স এর ভূমিকা আলোচনা করুন। প্রশ্ন আসতে পারে স্বচ্ছতা জবাবদিহিতা আদায় করার জন্য বাংলাদেশের প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা মূল্যায়ন করুন। তারপরে এই জাতীয় প্রশ্নগুলো আসতে পারে। তারপরে নন ফর্মাল ইনস্টিটিউশন, রোল অফ সিভিল সোসাইটি, এখানে প্রশ্ন আসতে পারে সিভিল সোসাইটি কি, সিভিল সোসাইটির কার্যাবলী আলোচনা করুন। আসতে পারে সিভিল সোসাইটি কি, সিভিল সোসাইটির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন। আসতে পারে সিভিল সোসাইটি কি, আপনি কি মনে করেন বাংলাদেশের সিভিল সোসাইটি সিভিল সোসাইটির প্রতি যে অর্পিত দায়িত্ব যা যথাযথভাবে পালন করতে পারছে ব্যাখ্যা করুন। তারপরে আসতে পারে আপনার ইন্টারেস্ট গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ কি, ইন্টারেস্ট গ্রুপের বৈশিষ্ট্য আলোচনা করুন। অথবা ইন্টারেস্ট গ্রুপ কি, ইন্টারেস্ট গ্রুপের সাথে রাজনৈতিক দলের মৌলিক পার্থক্য কি। অথবা প্রশ্ন আসতে পারে ইন্টারেস্ট গ্রুপ কি, ইন্টারেস্ট গ্রুপের কার্যাবলী আলোচনা করুন। ইন্টারেস্ট গ্রুপ বলতে আমরা সবসময় খারাপ বুঝি, আসলে ইন্টারেস্ট গ্রুপ সবসময় খারাপ না, এটা কিছু ভালো দিকও আছে, আমরা সুন্দরভাবে আলোচনা করব। আসেন তারপরে কি আছে, এনজিও, এনজিও কাকে বলে, এনজিওর বৈশিষ্ট্য আলোচনা করুন। এনজিও বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এনজিওদের ভূমিকা আলোচনা করুন। এনজিও এনজিও গুলোর পজিটিভ সাইড কি, নেগেটিভ সাইড কি আলোচনা করুন। তারপরে কি আপনার, আচ্ছা তারপরে আমরা একটু আগে যাই, কি বলছেন, হ্যাঁ গ্লোবালাইজেশন, রোল অফ ডব্লিউটিও, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, IDB, ADB, IDB, হ্যাঁ বুঝে গেছি। এখানে আসতে পারে বিশ্বায়ন কি, বিশ্বায়নের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন। আসতে পারে বিশ্বায়ন কি, বিশ্বায়নের পজিটিভ দিক কি, বিশ্বায়নের নেগেটিভ দিক কি। প্রশ্ন আসতে পারে বিশ্বায়ন কি, বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্য কি। আসতে পারে বিশ্বায়ন কি, কোন কোন বিষয়
বিশ্বায়নের গতিকে ত্বরান্বিত করতেছে, আলোচনা করুন। তারপরে আসতে পারে জাতি রাষ্ট্রের উপর বিশ্বায়নের প্রভাব কি, আসতে পারে বিশ্বায়ন পাবলিক পলিসি এবং পররাষ্ট্রনীতির মৌলিক পরিবর্তন আনিয়াছে, ব্যাখ্যা করুন। আসতে পারে বিশ্বায়নের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, বিশ্বায়নের পজিটিভ দিককে ভালোভাবে বেনিফিট নেওয়ার জন্য বাংলাদেশের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, ইত্যাদি প্রশ্ন আসতে পারে। এর বাইরে কোনো প্রশ্ন নাই। আরেকটা আসতে পারে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্বায়নের বিশ্বায়নকে ত্বরান্বিত করার জন্য WTO নীতি পলিসি অনেকাংশে দায়ী, ব্যাখ্যা করুন। তারপর আসতে পারে ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে আসতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক IMF নিয়ে প্রশ্ন আসতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক IMF কিভাবে বিশ্বায়নের পক্ষে কাজ করতেছে, ব্যাখ্যা করুন। অথবা আসতে পারে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম বা কাঠামোগত সমন্বয় কর্মসূচি কিভাবে বিশ্বায়নের গতিকে ত্বরান্বিত করতেছে, ব্যাখ্যা করুন। অথবা প্রশ্ন আসতে পারে ওয়াশিংটন কনসেনসাস কিভাবে বিশ্বায়নের বিশ্বায়নের পক্ষে সহায়ক ভূমিকা আলোচনা করতে বা ভূমিকা পালন করতেছে, ব্যাখ্যা করুন। মনে রাখবেন স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম এবং ওয়াশিংটন কনসেনসাস একই জিনিস, একই জিনিস কিন্তু এক না। একই জিনিস বলতে দুটা দর্শন একই জিনিস, আর এক না বলতে বোঝাচ্ছে ধরেন একটা হলো মাস ফরওয়ার্ড, একটা হলো কনফিডেন্স, দুইটাই তো কোচিং সেন্টার, দুইটাই কোচিং সেন্টার, এখানে মিল আছে, কিন্তু দুটা তো এক না, দুটা দুই নামের, এখানে বিমিল, এটা আরো বিস্তারিত আলোচনা করা যাবে। যাই হোক, প্রশ্ন আসতেছে নাকি, প্রশ্ন করতেছে আমার দেখালে না? আচ্ছা, আপনারা প্রশ্নগুলো পরে করিয়েন। আচ্ছা, তারপরে কি আছে আপনার, জেন্ডার ইস্যু অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। হ্যাঁ, এখানে জেন্ডার নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে সেক্স অ্যান্ড জেন্ডারের মধ্যে পার্থক্য কি, প্রশ্ন আসতে পারে বাংলাদেশের যে নারী উন্নয়ন নীতি 2011, এটা মূল বৈশিষ্ট্য সময় আলোচনা করুন। আসতে পারে একটা রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নে নারীর ক্ষমতায়ন কতটুকু প্রয়োজন, ব্যাখ্যা করুন। আসতে পারে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহ আলোচনা করুন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আসতে পারে। আচ্ছা আসেন, তারপরে কি, হ্যাঁ দা লিবারেশন ওয়ার অফ বেঙ্গল, আচ্ছা আচ্ছা গুড গুড, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, আমি আপনাদের প্রশ্ন আসতে পারে একটু এখান থেকে অনেক প্রশ্ন আসবে প্রিয় ভাই বোনেরা, এখান থেকে প্রশ্ন আসতে পারে আপনার, প্রশ্ন আসতে পারে ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা করে বাঙালি জাতি তথাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য, ব্যাখ্যা করুন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আপনার প্রশ্ন আসতে পারে 1954 সালের নির্বাচনের 1954 সালের প্রাদেশিক নির্বাচনের পটভূমি আলোচনা করে, আলোচনা করুন, এবং নির্বাচনের ফলাফল আলোচনা করে এখানে মুসলিম লীগের পরাজয় এবং যুক্তফ্রন্টের বিজয়ের কারণ সমূহ আলোচনা করুন, আসতে পারে। তারপরে প্রশ্ন আসতে পারে 1956 সালের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন। তারপরে প্রশ্ন আসতে পারে মৌলিক গণতন্ত্রীয় সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে মৌলিক গণতন্ত্র বেসিক ডেমোক্রেসি নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপরে প্রশ্ন আসতে পারে আপনার 1958 সালে যে সামরিক শাসন বিরোধী আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে, সামরিক শাসন বিরোধী আন্দোলন সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তারপরে আপনার প্রশ্ন আসতে পারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 6 দফা নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ 6 দফা, এই প্রশ্ন আসতে পারে। তারপরে আপনার প্রশ্ন আসতে পারে 69-এর গণ অভ্যুত্থানের কারণ কারণ এবং ফলাফল নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে 1970 সালের নির্বাচনের পটভূমি, 1970 সালের নির্বাচনের ফলাফল এবং 1970 সালের নির্বাচনের তাৎপর্য, ব্যাখ্যা করুন। এটা কমন প্রশ্ন। এর বাইরে ঘুরিয়ে ফিরে কিভাবে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে 1947 থেকে 1971 সাল পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনাসমূহ আনুপূর্বিক আলোচনা করুন, তাহলে আপনাকে ভাষা আন্দোলন নিয়ে একটু আলোচনা করতে হবে, 54 সালের নির্বাচন নিয়ে একটু আলোচনা করতে হবে, 56 সালের সংবিধানটা আপনি বাদ দিতে পারেন কারণ ওটা হলো লিগ্যাল বা কনস্টিটিউশনাল সাইডটা। তারপরে আপনার 58-এর সামরিক বিরোধী আইয়ুব খানের সামরিক বিরোধী আন্দোলন নিয়ে একটু আলোচনা করতে হবে, 6 দফা নিয়ে একটু, আর আপনি তো এখানে ডিটেলস আলোচনা করবেন না, একটু আলোচনা করবেন, 73-এর গণ অভ্যুত্থান নিয়ে একটু আলোচনা করবেন, তারপরে 70-এর নির্বাচন নিয়ে আলোচনা করবেন। তারপর একটা প্রশ্ন আসতে পারে যে 1970 সালের নির্বাচনে পাকিস্তান ভাঙার মূল কারণ, ব্যাখ্যা করো। এটা কিন্তু একটা চমৎকার প্রশ্ন যে 1970 সালের নির্বাচন যখন ফলাফল বাইরেছে
তখন ওয়াশিংটন পোস্ট একটা সম্পাদকীয় কলমে বলছে, ইট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট জেনারেল ইলেকশন অব দ্য ইউনাইটেড পাকিস্তান। ইট ইজ দ্য ফার্স্ট, কেন ফার্স্ট? আপনারা জানেন 1947 সালে 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছে। একটা রাষ্ট্র সাধারণত 5 বছর পর পর যা নির্বাচন হয়, কিন্তু পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন হয়েছে আপনারা জানেন 1936 সালে। দ্যাট ইজ দ্য ফার্স্ট। লাস্ট কেন? কারণ নির্বাচনের ফলাফলটা আপনি দেখেন, আপনি দেখেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ 100 পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত 169টি আসনের মধ্যে 167টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে। বাইরাজ পশ্চিম পাকিস্তানে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ একটা আসন পায়নি। পক্ষান্তরে ভুট্টোর পিপলস পার্টি পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি, পশ্চিম পাকিস্তানে 88টা আসন পাইছে, অথচ পূর্ব পাকিস্তানে একটা আসন পায় নাই। তার মানে নির্বাচনের ফলাফল ইন্ডিকেট যে পাকিস্তান সাইকোলজিক্যালি একচুয়ালি দুর্বল হয়ে গেছে। 1971 সালের 16ই ডিসেম্বর আমি বলি, আপনারা বলবেন না, মূলত পাকিস্তানের 40শা সংগঠিত হয়েছে। যাই হোক, তাহলে এটা নিয়ে আসতে পারে। তারপরে প্রশ্ন আসতে পারে যে অর্থনৈতিক, প্রশাসনিক এবং রাজনৈতিক বৈষম্যের কারণে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, ব্যাখ্যা করুন। তাহলে 1947 থেকে 71 সাল পর্যন্ত কিভাবে কিভাবে রাজনৈতিক বৈষম্য করা হয়েছে আমাদের উপর, প্রশাসনিক ভাবে আমলাতন্ত্রে, সিভিল আমলাতন্ত্র বা মিলিটারি আমলাতন্ত্র কিভাবে আমাদেরকে ঠকানো হয়েছে, তারপর অর্থনৈতিক ভাবে কিভাবে আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে সোনালিয়ান করে রাখা হয়েছে, এগুলি নিয়ে আপনি আলোচনা করবেন। আচ্ছা, এগুলি নিয়ে মূলত এগুলি নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর শর্ট প্রশ্ন তো আসতে পারে, হ্যাঁ সেটা তো আমি আলোচনা করবো। তারপরে হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে আপনার অনেক প্রশ্ন আসতে পারে। কি কি আসতে পারে? মুক্তিযুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণনীতি এবং রণকৌশল আলোচনা করবেন, পুরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড ওয়ার ট্যাকটিক্স, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা গণযুদ্ধ, ব্যাখ্যা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আপনার জাতিসংঘের ভূমিকা কি, অথবা ভারতের ভূমিকা কি, অথবা সুপার পাওয়ার রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি, অথবা আসতে পারে ওআইসির ভূমিকা কি ছিল, অথবা প্রশ্ন আসতে পারে পশ্চিম ইউরোপের ভূমিকা কি ছিল, অথবা প্রশ্ন আসতে পারে মিডিল ইস্টের ভূমিকা কি ছিল, সবগুলা প্রশ্ন আসতে পারে ভারতের ভূমিকা কি ছিল, এগুলি আমাদের জানতে হবে। তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আপনার যে 11টা সেক্টর, 11টা সেক্টরের প্রশাসনিক এরিয়া, কোন সেক্টরে কোন এরিয়া আছে এবং সেক্টর প্রধানদের নিয়ে আপনার একটা প্রশ্ন আসতে পারে। আসতে পারে বাংলাদেশের 7 জন শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা, যেটা আমরা বীর শ্রেষ্ঠ বলি, ওনাদের সম্পর্কে প্রশ্ন আসতে পারে। আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্নের মধ্যে আসতে পারে মুজিবনগর সরকার, সরকারের ঘটনা এবং কার্যাবলী আলোচনা করো। আসতে পারে আপনার 1971 সালের 16ই ডিসেম্বর আপনার যে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করছে, সে আত্মসমর্পণের ঘটনা নিয়ে আপনার প্রশ্ন আসতে পারে। আসতে পারে আপনার মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের মধ্যে পার্থক্য কি। দেখেন, সম্ভবত আমি ঠিক বলতে পারছি না কোন বছর, এই বছরে মনে হয়, গত বছরে মনে হয় পরীক্ষাটা আসে নাকি এর আগের বছর আসে আমি জানি না। আমি যখন ক্লাসে প্রথমেই যা পড়াচ্ছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ, অনেক কিন্তু অবাক হয়ে আমাদের তাকিয়েছিল, স্যার এটা কি পড়ায়। আসলে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ এক না, কিন্তু আমি যখন প্রশ্ন করলাম প্রথমে এই প্রশ্নটা আসছে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের মধ্যে পার্থক্য। দেখেন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ এক না, এভাবে আপনার প্রশ্ন আসতে পারে। তারপরে মুক্তিযুদ্ধের আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমাদের মুক্তিযুদ্ধে বিশেষ করে মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের গুরুত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে। যে অ্যাঙ্গেলে হোক না কেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা 7ই মার্চের ভাষণ নিয়ে ভালো করে প্রস্তুতি নেবেন। এবং আপনারা জানেন 7ই মার্চের ভাষণ বাংলাদেশ সংবিধানের ষষ্ঠ তফসিলে লেখা আছে, আপনারা 7ই মার্চের ভাষণটা একটু পড়বেন। আসতে পারে আপনার বাংলাদেশ সংবিধানের 7 তফসিলে স্বাধীনতার ঘোষণাপত্র আছে, এই স্বাধীনতার ঘোষণাপত্র এটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা অনন্য সাধারণ দলিল। আমি প্রায় এই দলিলটা পড়ি, যতই দলিলটা পড়ি ততই বিস্ময়াভূত হয়ে যায়, অনন্য সাধারণ এক দলিল তৈরি করা হয়েছে, যেটা বাংলাদেশ সংবিধানের
স্বপ্নাঙ্ক তফসিলে আছে, এটা নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলের প্রশ্ন আসতে পারে। বিশেষ করে মুজিবনগর সরকার নিয়ে তো আপনার প্রশ্নে আসতে পারে, তারপরে মুজিবনগর সরকারের কৃতিত্ব বা আপনার বহির্বিশ্বে মুজিবনগর সরকারের যে কূটনৈতিক অ্যাক্টিভিটিস এটা নিয়ে আপনার প্রশ্ন আসতে পারে। তারপরে একটু দেখি আমি সারেন্ডার অফ পাকিস্তান আর্মি, পাকিস্তান আর্মি কোন প্রেক্ষিতে কিভাবে সারেন্ডার করছে এটা আপনার আসতে পারে। বঙ্গবন্ধু রিটার্ন টু লিবারেটেড বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধু যে ফিরে আসছে, বঙ্গবন্ধু ফিরে আসার তাৎপর্য কি, বঙ্গবন্ধু ফিরে না আসতে কি হতো, বঙ্গবন্ধু ফিরে আসার পর এটা আমাদের মুক্তিযুদ্ধটা একেবারে ম্যাচিউর হয়েছে, সফল হয়েছে, এটা নিয়ে আপনার প্রশ্ন আসতে পারে। তার উড্ডল অফ ইন্ডিয়ান আর্মি ফোর্স ফ্রম বাংলাদেশ, সাধারণত একটা দেশে যখন সেটা বন্ধু রাষ্ট্র অকিউপাইড হোক এটা সহজে কিন্তু তারা যেতে চায় না, কিন্তু বঙ্গবন্ধুর অনন্য সাধারণ নেতৃত্ব, অনন্য সাধারণের ক্যারিশমা, অনন্য সাধারণ স্টেটমেন্ট হুড, অনন্য সাধারণ তার কূটনীতি, অনন্য সাধারণ তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে কারণে আপনার ভারত বাধ্য হয়েছে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মাটি থেকে আপনার ভারতীয় আর্মির নিঃশর্ত প্রত্যাহার, এটা নিয়ে আপনার যে কোনো অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে। আসেন আমি আরো পুরো সিলেবাস কিন্তু আলোচনা করি নাই, আমি আরো কিন্তু আলোচনা করি, যেমন আসতে পারে দ্য কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, প্রিয়াম্বল, রিসার্চ ডিরেক্টিভ, প্রিন্সিপাল, স্টেট পলিসি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ইয়েস, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। আসতে পারে সংবিধান কি, সংবিধান প্রণয়ন পদ্ধতি আলোচনা করুন, আপনারা জানেন এক এক দেশে এক এক ভাবে সংবিধান প্রণীত হয়, কোনো দেশে সংবিধান প্রণীত হয় বিপ্লবের মাধ্যমে, কোনো দেশে সংবিধান হয় বিবর্তনের মাধ্যমে, কোনো দেশে সংবিধান হয় উন্মোচনের মাধ্যমে, কোনো দেশের সংবিধান তৈরি হয় গণপরিষদের মাধ্যমে। আপনারা জানেন বাংলাদেশের সংবিধানটা তৈরি হয়েছে গণপরিষদের মাধ্যমে। তাহলে প্রশ্ন আসতে পারে সংবিধান কি, বাংলাদেশের সংবিধান প্রণয়ন পদ্ধতি আলোচনা করুন, এটা একটা প্রশ্ন। তারপর আসেন প্রশ্ন আসতে পারে সংবিধান কি, বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন, এটা একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে বাংলাদেশ সংবিধানের রাষ্ট্র পরিচালনা মূলনীতি আছে না, যেটা 1800 শুরু হয়েছে 1900 শেষ হয়েছে, এই মূলনীতিগুলোর গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করুন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ সংবিধানের 1800 থেকে 1900 বর্ণিত মূলনীতিগুলোর গুরুত্ব এবং তাৎপর্য ব্যাখ্যা করুন। আসতে পারে বাংলাদেশ সংবিধানের যে মৌলিক অধিকার গুলো আছে না, আপনার 26 থেকে 47 অনুচ্ছেদ পর্যন্ত যে মৌলিক অধিকার গুলো আছে, এই মৌলিক অধিকার গুলো নিয়ে আপনার মৌলিক অধিকার গুলার গুরুত্ব আলোচনা করুন, বা মৌলিক অধিকার গুলার যে প্রোটেকশন পদ্ধতি, অর্থাৎ মৌলিক অধিকার গুলো যদি লঙ্ঘিত হয় তাহলে আপনি কিভাবে মৌলিক অধিকার আপনার মৌলিক অধিকার গুলো ফিরে পাবেন। যেমন আপনি সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী আপনি রিড করতে পারবেন, এটা আছে। প্রশ্ন আসতে পারে মৌলিক অধিকার এবং মূলনীতির মধ্যে পার্থক্য সমূহ আলোচনা করুন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসতে পারে মৌলিক অধিকার এবং মানব অধিকারের মধ্যে পার্থক্য। আসতে পারে বাংলাদেশ সংবিধানের যে প্রস্তাবনা আছে, প্রস্তাবনা, এই প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করুন। আসতে পারে বাংলাদেশ সংবিধানের যে সংশোধনী গুলো আছে, সংশোধনী তো সবগুলো সংশোধনী আসবে না, একটা গুরুত্বপূর্ণ আসতে পারে আপনার অষ্টম সংশোধনী, এটা খুবই গুরুত্বপূর্ণ, অষ্টম সংশোধনী আপনার প্রশ্ন আসতে পারে। আপনার দ্বিতীয় সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় সংশোধনী প্রশ্ন আসতে পারে, ইভেন প্রথম সংশোধনী নিয়েও প্রশ্ন আসতে পারে, যেহেতু এই সংশোধনীর মাধ্যমে আপনার আমরা যুদ্ধাপরাধী তথা মানবতা বিরোধী অপরাধীদের বিচার করতেছি। যাই হোক, কথা প্রসঙ্গে আরো একটা প্রশ্ন চলে আসছে, প্রশ্ন আসতে পারে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের মধ্যে পার্থক্য কি। তারপরে গুরুত্বপূর্ণ আরো একটা গুরুত্ব, যেমন 13তম সংশোধনী, এটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। 14 না 13 14 15তম সংশোধনী নিয়ে প্রশ্ন আসতে পারে এইভাবে। আর যদি প্রশ্ন আসে বাংলাদেশ সংবিধানের সংশোধনী সমূহ আলোচনা করুন, তাহলে কিন্তু আপনারা সব সংশোধনী যদি আলোচনা করেন তাহলে আপনারা পারবেন না, তাহলে আপনারা প্রত্যেকটা সংশোধনী টাচ করবেন, গুরুত্বপূর্ণ সংশোধনী নিয়ে আপনারা একটা ব্যাখ্যা করবেন। যাই, প্রিয় ভাই বোনেরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করবেন, আমি প্রশ্নের উত্তর দিব। আসেন আমি আলোচনা করি। তারপর আসছে আপনার বাংলাদেশে এনভায়রনমেন্ট এন্ড নেচার এন্ড চ্যালেঞ্জ এন্ড প্রসেস উইথ পার্টিকুলার এমফাসিস অন কনজারভেশন
প্রিজারভেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। হ্যাঁ, এখান থেকে আপনারা জানেন বর্তমানে জলবায়ু পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ জিনিস, তো জলবায়ু রিলেটেড ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট অ্যাডাপ্টেশন, তারপরে ক্লাইমেট রিফিউজি, তারপরে জলবায়ু পরিবর্তনের কারণ সমূহ কি কি, তারপরে জলবায়ু পরিবর্তনে এই বাংলাদেশের উপর বা জলবায়ু পরিবর্তনের প্রভাব কি, বিশেষ করে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি, বিভিন্ন পরিবর্তন আসতে পারে, তাহলে বাংলাদেশের জীব বৈচিত্র্য কিভাবে ধ্বংস, জীব বৈচিত্র্য সংরক্ষণ, জীব বৈচিত্র্য পর ক্লাইমেট চেঞ্জের প্রভাব কি, বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে। আসেন, আপনার কি কি আছে? বাংলাদেশে এনভায়রনমেন্ট আছে যেটা আলোচনা করছি, তারপরে ইকোনমি, সোসাইটি, লিটারেচার, কালচার অফ বাংলাদেশ উইথ পার্টিকুলার ইনফোসিস অন ডেভেলপমেন্ট ইনক্লুডিং পভার্টি এলিভেশন, ভিশন 2021, জিএনপি, এনএনপি, জিডিপি এন্ড এটসেট্রা আফটার দ্য ইমার্জেন্স অফ দ্য কান্ট্রি। দেখেন, এটা একটা বিশাল জিনিস, এবং প্রতি বছর দেখবেন আপনার অর্থনীতি অনেক প্রশ্ন আসে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা গতানুগতিক প্রশ্ন পড়ার কারণে তারা প্রশ্ন খায়, এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে। এখানে দেখা আছে ভিশন 2021, কিন্তু যখন এই সিলেবাসটা হয় তখন কিন্তু ভিশন 2041 নাই, তাহলে আপনি ভিশন 2021 বললে পড়বেন না, আপনাকে ভিশন 2041 করতে হবে। তারপরে আপনার বিশেষ করে যে আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা গুলো আছে, এই পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে এখন যেটা চলমান পঞ্চবার্ষিক, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে আলোচনা করতে হবে। তারপরে বাংলাদেশে এই যে আপনার সোশ্যাল ডেভেলপমেন্ট পলিসি আছে, তারপরে সামাজিক যে সুরক্ষা কৌশল, এগুলো নিয়ে আপনাকে প্রশ্ন আসতে পারে। তারপরে আমাদের যে প্ল্যানিং কমিশন আছে, প্ল্যানিং কমিশন নিয়ে আপনার প্রশ্ন আসতে পারে। তারপরে এখানে লেখা আছে জিডিপি কি, তাহলে জিডিপি এবং জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপরে আপনার প্রশ্ন আসতে পারে জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য, আপনার প্রশ্ন আসতে পারে প্রবৃদ্ধি এবং উন্নয়নের মধ্যে সম্পর্ক কি, আপনার প্রশ্ন আসতে পারে যেমন আমাদের এই যে ব্যবসা, ব্যবসা দুটা কিন্তু এক না, ব্যবসা নিয়ে প্রশ্ন আসতে পারে, ইপিজেড নিয়ে প্রশ্ন আসতে পারে, ব্যবসা নিয়ে প্রশ্ন আসতে পারে, ইইজেড নিয়ে প্রশ্ন আসতে পারে। দেখেন, এই যে আমি প্রশ্নগুলো করছি, আমাদের ছেলেমেয়েরা কিন্তু সবই পড়ে, কিন্তু আমি একটা জিনিস গভীরভাবে পর্যবেক্ষণ করছি, সূক্ষ্ম পার্থক্যটা বুঝে না। যেমন একটা উদাহরণ দিই, আমি আসতে পারে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কি, এফডিআই কি, আবার আসতে পারে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু এক না, কিন্তু আমাদের দেশে অনেক ছেলেমেয়ে দুটাকে একই মনে করে, কিন্তু দুটা এক। এই যে সূক্ষ্ম পার্থক্য, যেমন ব্যবসা এবং ব্যবসা এক না, যেমন ইটিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন আর ইইজেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন, দুটা কিন্তু এক না, কিন্তু এইগুলি নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর প্রশ্ন আসতে পারে এবং জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য আসতে পারে। তারপরে দেখেন, আমরা কিন্তু স্বল্পোন্নত উন্নয়নশীল দেশ থেকে, যেমন আমরা তো কি, আমরা কি স্বল্পোন্নত রাষ্ট্র নাকি উন্নয়নশীল রাষ্ট্র? দেখেন, আমি এখন একটা তথ্য বলবো, কারণ আপনারা অনেকে দেখবেন অবাক হয়ে যাবেন, আমরা বলি না বাংলাদেশ স্বল্পোন্নত রাষ্ট্র, কথাটা ভুল। উন্নয়নশীল রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো স্বল্পোন্নত উন্নয়নশীল রাষ্ট্র, একটা হলো উন্নয়নশীল রাষ্ট্র। বাংলাদেশ হলো স্বল্পোন্নত উন্নয়নশীল রাষ্ট্র, তাহলে এটার সাথে আমরা যখন স্বল্পোন্নত উন্নয়নশীল রাষ্ট্র থেকে যখন আমরা উন্নয়নশীল রাষ্ট্রে যাব, তখন আমাদের কি কি চ্যালেঞ্জ হতে পারে, আপনার প্রশ্ন আসতে পারে, আমাদের কি কি অপরচুনিটি আসতে পারে, এটা প্রশ্ন আসতে পারে। তারপরে এটার সাথে রিলেটেড প্রশ্ন আসতে পারে জিএসপি কি, এটা প্রশ্ন আসতে পারে। এটার সাথে রিলেটেড প্রশ্ন হলো এমএফএন কি, মোস্ট ফেভার নেশন কি, প্রশ্ন আসতে পারে। এটার সাথে রিলেটেড প্রশ্ন আসছে জিএসপি প্লাস কি, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, জিএসপি প্লাস, এটা তো দেখবেন প্রায় দেখবেন পেপার, পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় জিএসপি প্লাস নিয়ে আলোচনা করে। আই এম ড্যাম শিওর আমাদের অনেকের মধ্যে জিএসপি প্লাস নিয়ে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার না, আপনাকে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে, আর কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার হয় যে কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। আমরা সাধারণত যারা পরীক্ষার খাতা মূল্যায়ন করি, আমরা প্রথমে যে জিনিসটা দেখি, সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর কনসেপ্টটা ক্লিয়ার না, আপনার লেখা দেখলে কিন্তু বোঝা যায় যে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার নাকি মুখস্থ করা লেখা, অনেকটা বোঝা যায়। এখানে কি কি প্রশ্ন আসতে পারে,
আরো অনেক প্রশ্ন আসতে পারে, যে বর্তমান সরকার যে 100টি এক্সক্লুসিভ ইকোনমিক জোন নিচ্ছে, এটা অর্থনীতির উপর কি কি প্রভাব বিস্তার করতে পারে, এটা নিয়ে আপনার প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এন্ড ফরেন ইনভেস্টমেন্ট বিনিয়োগে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে। আমাদের এই যে বাইডা বাইডা হ্যাঁ আরেকটা প্রশ্ন, বাইডা 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 আর ভেজা কিন্তু এক না, বাইডা ভেজা ব্যবসা কিন্তু আলাদা জিনিস। সাধারণত বৈদেশিক ইনভেস্টমেন্ট গুলো দেখাশোনা করে বাইডা, তো বাইডা কি কি পদক্ষেপ নিচ্ছে আপনাদের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে বৈদেশিক বিনিয়োগে বাংলাদেশের কি কি সমস্যা আছে, এই সমস্যা গুলো আলোচনা করে এটা সমাধানের পথ প্রশ্ন করো। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের শিল্পায়নের পথে বাধা সমূহ আলোচনা করো। বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা হ্যাঁ রাইট, দারিদ্র বিমোচনে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করুন। প্রশ্ন আসতে পারে যে নতুন কোভিড পরবর্তী কোভিড বাংলাদেশের দারিদ্রের উপর কি কি প্রভাব বিস্তার, কি দারিদ্রের উপর প্রকৃতির উপর কোনো প্রভাব বিস্তার করতেছে কিনা। আপনারা জানেন এই কোভিড এর কারণে বলা হয়ে থাকে নতুন করে বাংলাদেশে অনেক লোক কিন্তু দারিদ্র সীমার নিচে চলে গেছে, এটা নিয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে। সোসাইটি নিয়ে, সোসাইটি অন লিটারেচার, কালচার, কালচার নিয়ে কি প্রশ্ন আসতে পারে, আসতে পারে আপনাদের কালচার কি, আপনার ভ্যালুজ এবং নর্মস নিয়ে প্রশ্ন আসতে পারে, কনভেনশন এবং কাস্টম নিয়ে প্রশ্ন আসতে পারে, ট্রেডিশন নিয়ে প্রশ্ন আসতে পারে। তো আপনারা হয়তো বা মনে করছেন সবই তো এক না, সব এক না, সবের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। সোসাইটি এবং কমিউনিটির মধ্যে পার্থক্য এই প্রশ্ন আসতে পারে। আসেন, হিস্ট্রি অফ কালচার অফ বাংলাদেশ ফ্রম এনসিয়েন্ট টাইম টু রিসেন্ট টাইমস, এখান নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে। এখানে আপনার মোগল আমলের কিছু স্থাপত্য নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে, তারপরে আমাদের ইংরেজ আমলের কিছু কিছু ছোট ছোট প্রশ্ন আসতে পারে, বঙ্গভবন নিয়ে টিকে আসতে পারে, বেঙ্গল ফ্যাক্ট নিয়ে আসতে পারে, আপনার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে আসতে পারে, তারপরে বাংলাদেশের এই যে আপনার এই বাংলার যে ছটা জনপদ নিয়ে প্রশ্ন আসতে পারে, তারপরে বাঙালি জাতির একটা সংকর জাতি এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, তারপরে আপনার প্রশ্ন আসতে পারে প্রাচীনকালে বা মধ্যযুগে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা কেমন ছিল, সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল, এটা প্রশ্ন আসতে পারে। ডেমোগ্রাফিক ফিচার ইনক্লুডিং এথনিক এন্ড কালচারাল ডাইভার্সিটি, হ্যাঁ এটা এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, কারণ আপনারা জানেন বাংলাদেশে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এর মধ্যে আছে। তাহলে আপনার এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কি, তারপরে আপনার এই ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ট এটাকে যদি কাজে লাগাতে হয় তাহলে বাংলাদেশের কি কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত, প্রশ্ন আসতে পারে আপনার বাংলাদেশের যে এথনিক যে ফরমেশন আছে, বিশেষ করে তিনটা পার্বত্য জেলায় খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটিতে আমাদের কিছু এথনিক গ্রুপ আছে, তাছাড়া সমতল অঞ্চলেও কিছু এথনিক গ্রুপ আছে, এই এথনিক গ্রুপের জীবনাচরণ নিয়ে প্রশ্ন আসতে পারে, তাদের সংস্কৃতি মূল্যবোধ নিয়ে প্রশ্ন আসতে পারে, বিশেষ করে চাকমা এবং গারোদের সংস্কৃতি সাহিত্য মূল্যবোধ জীবনাচরণ বা ধর্ম নিয়ে প্রশ্ন আসতে পারে, আসতে পারে বাংলাদেশের যে কালচারাল যে ডাইভার্সিটি, যে বাঙালিদের এক ধরনের কালচার, নৃতাত্ত্বিক গোষ্ঠীর এক ধরনের কালচার, পাহাড়ি এক ধরনের কালচার, সমতলের এক ধরনের কালচার, এই যে ডাইভার্সিটি, এই ডাইভার্সিটি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। আসেন, জিওগ্রাফি অফ বাংলাদেশ দ্যাট শুড ইনক্লুড টপোগ্রাফিক্যাল ফিচার অফ ডিফাইন্ড এরিয়াস, রিজন এন্ড দেয়ার ডেভেলপমেন্ট ওভার টাইম, হ্যাঁ এখানে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থান নিয়ে প্রশ্ন আসতে পারে, আসতে পারে বাংলাদেশ ভৌগোলিক যে অবস্থান তার কিছু পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে, এটা নিয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে আপনার বাংলাদেশের জনমানুষের উপর ভৌগোলিক প্রভাব আলোচনা করুন। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের কৃষির উপর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আলোচনা করুন। তাছাড়া প্রশ্ন আসতে পারে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন, এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। এখন যে জিনিসগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো গড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন। আমি আমার অভিজ্ঞতা দেখে দেখছি আপনাদের যদি গড় প্রশ্ন আসে, গড় প্রশ্ন দুই ক্যাটাগরিতে আসতে পারে। বড় প্রশ্নের মধ্যে ছোট ছোট কয়েকটা প্রশ্ন, একটা বড় প্রশ্ন আসলো
ক খ গ ঘ এবার চারটা অংশ নিয়ে আপনার একটা প্রশ্ন আসতে পারে। আমি ব্যক্তিগতভাবে এটাকে পছন্দ করি, কারণ একটা প্রশ্ন না দিয়ে যদি এই প্রশ্নটা ক খ গ ঘর মধ্যে ভাগ করে দেয়, তাহলে ওই টপিকটা আপনি কোন কোন বিষয়ের উপর তারা ইনফোসিস আছে আপনি বুঝতে পারবেন, এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। এবং আপনি যদি ক খ গ দেখেন আর ঘ প্রশ্নের উত্তর যদি না দেখেন, তাহলে ক খ গর জন্য আপনি নাম্বার পাবেন, ঘর জন্য নাম্বার না পাবেন। স্বাভাবিক এভাবে প্রশ্ন আসতে পারে, আবার আসতে পারে যেমন বাংলাদেশের ভৌগোলিক, বাংলাদেশের জনমানুষের উপর, বাংলাদেশের অর্থনীতি বা কৃষির উপর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করেন, এটা প্রশ্ন আসতে পারে। বা এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে এভাবে আসতে পারে, আবার ভেঙে ভেঙে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আর শর্ট প্রশ্ন গুলা আপনারা সবসময় শর্ট প্রশ্নের উপর বেশি গুরুত্ব দিবেন, কারণ আপনি যদি ভালো নম্বর উঠাতে চান, অ্যাবাভ 60% নাম্বার উঠাতে চান, তাহলে শর্ট প্রশ্ন গুলো আপনি ভালো করে দিবেন। এবং শর্ট প্রশ্নে কিন্তু নাম্বার বেশি উঠে, এবং শর্ট প্রশ্নের উপর আপনার যিনি বা যারা খাতা মূল্যায়ন করেন তারা শর্ট প্রশ্নে সাধারণত আমরা আমাদের আমি জানি না কেন না মনে হয় শর্ট প্রশ্ন যদি করি ভালো গুলো দেন, তাহলে আমরা এমনও দেখা গেছে 5-এ 4, 5-এ 4.5, ইভেন 5-এ 5 পেতে পারে। তাহলে নম্বর উঠাবার সবচেয়ে বড় একটা কৌশল হলো আপনার শর্ট প্রশ্নের উপর গুরুত্ব দেওয়া। মনে রাখবেন, লিখিত উপরে ভালো প্রশ্ন পাওয়ার জন্য শুধু লিখলেই হবে না, কয়েকটা জিনিস আপনাকে দিতে হবে। সেটা হলো, ধরুন আপনার 10 প্রশ্ন আছে, 6টা প্রশ্নের মধ্যে যে কোনো 7টা প্রশ্নের উত্তর দিন, কথার কথা। এখন এই যে 6টা প্রশ্ন, ধরেন 6টা প্রশ্নেই আপনি মোটামুটি লিখতে পারবেন, এই মুহূর্তে আপনার কাছে 6টা প্রশ্নের মধ্যে কোন 4টা প্রশ্ন আপনি সিলেক্ট করবেন, এই পরীক্ষা হলে এই ডিসিশন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কিছু কিছু প্রশ্ন অনেকটা বর্ণনাধর্মী, এই বর্ণনাধর্মী প্রশ্নের মধ্যে নম্বর তুলনামূলকভাবে নম্বর উঠে কম। আবার কিছু কিছু প্রশ্ন হলো স্পেসিফিক এবং টেকনিক্যাল, এই স্পেসিফিক এবং টেকনিক্যাল প্রশ্ন কিন্তু নাম্বার বেশি উঠে যদি আপনি ভালোভাবে লিখতে পারেন। সুতরাং এই প্রশ্নের সিলেকশন একটা বিশেষ ব্যাপার। এক দ্বিতীয়ত, পরীক্ষা হলে একটা গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট, এটা কিন্তু অনেকে করতে পারে না, টাইম ম্যানেজমেন্ট। টাইম কিন্তু প্রচুর টাইম পাবেন, কিন্তু পরীক্ষা যাওয়ার পর পরীক্ষার সময় যে 3 ঘন্টা 4 ঘন্টা সময় এই টাইম আর পাবেন না, এরপরে অনেক টাইম পাবেন আপনি যতদিন বাঁচবেন, টাইম আর টাইম আফটার টাইম। কিন্তু পরীক্ষার সময় ধরেন আপনার 3 ঘন্টা বা 2 ঘন্টা বা 4 ঘন্টা এই টাইম পাবেন না। এই জন্য আপনারা কি করবেন, প্রথমে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করবেন। সেটা কিভাবে, আপনার 6টা ব্রড প্রশ্ন আসছে, এই ব্রড প্রশ্ন আপনি জানেন নিশ্চয়ই আপনাদের সিলেবাসে লেখা আছে, ব্রড প্রশ্ন কত থাকবে, শর্ট প্রশ্ন কত থাকবে, এই নাম্বার অনুযায়ী আপনি কিন্তু টাইমটা ম্যানেজমেন্ট করে নেবেন। আপনি একটা শর্ট প্রশ্নের জন্য যদি 5 নম্বর পান, একটা কথার কথা, তাহলে আপনি যদি যদি 10টা শর্ট প্রশ্নের উত্তর দেন, একটা কথার কথা, তাহলে আপনি একটা যদি 5 নম্বর, 5 10 50 নম্বর, প্রতিটাইতে আপনাকে 5 নম্বর দিতে হবে তা না, কিছু কিছু শর্ট প্রশ্ন আপনি 3 মিনিট দিবেন, আবার কিছু কিছু প্রশ্ন আপনার 6-7 মিনিটও দিতে পারবেন, কিন্তু গড়ে আপনাকে 5 নম্বর দিতে হবে এটা। আবার কিছু কিছু ব্রড প্রশ্ন আছে, দেখা গেছে আপনি একটা ব্রড প্রশ্ন ধরুন আপনি 25-30 মিনিট সময় পাবেন, এখন সব প্রশ্নে যে 25-30 মিনিট দিতে হবে তা না, কিছু কিছু প্রশ্ন হয়তো বা দেখা গেছে আপনি 40 মিনিটও হতে পারে প্রশ্নের ধরন অনুযায়ী। আবার কিছু কিছু প্রশ্ন আছে ধরুন আপনি 25 মিনিট বা 20 মিনিটই দিতে পারবেন, কিন্তু আপনাকে দেখতে হবে গড়ে কিন্তু 25-30 মিনিটের মধ্যে আপনার সীমাবদ্ধ থাকতে হবে। এভাবে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার প্রশ্ন সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, তারপরে আপনার কোন প্রশ্নের উত্তর দিবেন সেটা প্রশ্ন সিলেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি সাধারণত ছেলে মেয়েদেরকে বলে থাকি, যদি আপনি মনে করেন শর্ট প্রশ্নগুলো আপনি ভালোভাবে দিতে পারবেন, তাহলে প্রথমে আপনি শর্ট প্রশ্নগুলো দিয়ে দিবেন, এবং শর্ট প্রশ্নগুলো যদি আপনি ভালো নম্বর ক্যারি করতে পারেন, যিনি বা যারা খাতা দেখবেন এটার প্রভাব কিন্তু তার উপর বড় প্রশ্নের উপর পড়ে, কারণ উনি তখন আপনাকে মূল্যায়ন করতে পারবে। কিভাবে মূল্যায়ন করতে পারবে, যে তা যেমন আমি যখন খাতা দেখি শর্ট প্রশ্নের ধরন দেখে আমি বুঝে যাই ওই বিষয়ে তা এই বিষয়ে তার নলেজ কেমন। সুতরাং আমি ব্রড প্রশ্নটা একেবারে লাইন বাই লাইন না পড়েও আমি বুঝতে পারি যে এই বিষয়ে উনার নলেজ কতটুকু আছে, সাধারণত ওটার উপর আমি তাকে নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমি ওই
তার যে শর্ট পাসের উপর আমি যেভাবে নাম্বার দিছি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা প্রভাব পড়ে। আমি নিশ্চিত সকল পরীক্ষক এই ব্যাপারটা দেখেন বা এটার উপর তাদের উপর একটা প্রভাব আসে। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি এই সংক্ষেপে আপনাদের উপর বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তাহলে আপনাদের যদি কোনো একটা বিশেষ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করতে পারতাম তাহলে ভালো হতো। তাহলে তা সত্ত্বেও আমি জানি না, আমার একটু ভুলে গেছে আর ক্লাসটা কতক্ষণ নিব, আমি যদি জানতে পারতাম ভালো হবে। আমাদের জাভেদ ভাই, যদি আমি একটা নাম্বার দিয়েছি, নাম্বারে যদি উনি একটু ফোন করে জানান যে আমি কতক্ষণ ক্লাসটা ক্যারি করব, আমার কাছে আলোচনা করার অনেক কিছু আছে, তাহলে আমার জন্য সুবিধা হবে। আপনাদের কোনো টাইম লিমিটেশন আছে কিনা, জাভেদ ভাই যদি আমাকে শুনে থাকেন আপনি প্লিজ ওই নাম্বারে ফোন করে আমাকে একটা জানায়। প্রিয় ভাই ও বোনেরা, দেখেন আপনারা যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আপনারা রিটেন পরীক্ষা, আমি আগেই বলছি রিটেন পরীক্ষা অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু পাশ করবে, কিন্তু পাশ করাটা কিন্তু ব্যাপার না, আপনি কতটুকু মার্কস ক্যারি করতে পারেন সেটাই হলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অ্যাফেয়ার্স, আমি যেহেতু বাংলাদেশ অ্যাফেয়ার নিয়ে আলোচনা করতেছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমি এখন কথা বলবো না, যদিও ওখানে আমার একটা বিশেষ অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা একটু বলে রাখি। আমি আমার জীবনে খুব কম সময় খাতা দেখছি, কিন্তু কম সময়ের মধ্যে আমি একটা দেখছি দেখছি ছেলেমেয়েরা কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স এ গড়ে নাম্বার ভালো পায়, গড়ে অন অ্যান অ্যাভারেজ 40-45 নাম্বার পায়, কিন্তু অ্যাবাভ 70 বা 65 এর খুব কম নাম্বার পায়। আর সবচেয়ে কম কম নাম্বার পায় আমি দেখছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমি দেখছি গড় নম্বর 25-30। তাই হোক, বাংলাদেশ অ্যাফেয়ার্স এ আপনারা বিভিন্ন গাইড ফলো করবেন, স্বাভাবিক। এ আমার সামনেও কিন্তু একটা গাইড আছে, গাইড খুব খারাপ জিনিস কথাটা ঠিক না, তবে একটা কথা আমি বলি, গাইড কিন্তু এনাফ না, কারণ এখানে আপনাদের সিলেবাসে এমন কিছু কিছু টপিকস আছে, খুবই টেকনিক্যাল টপিকস, আমি এই কিছু নিয়ে আপনার আলোচনা করব। যিনি বা যারা এই গাইডটা লিখছেন উনি বা উনি সাধারণত সম্ভবত উনি জেনারেলিস্ট, ওটা কোনো বিশেষ বিষয়ে উনি ভালো, মোটামুটি সব বিষয়ে ভালো, একটা একটা স্পেশাল বিষয় উনি ভালো নাও হতে পারে। দেখা গেছে এজ এ হোল গাইডটা ভালো, কিন্তু ওই বিশেষ বিষয়টা কিন্তু ভালো লেখে নাই। ফর এক্সাম্পল আমি আপনাকে বলতেছি, যেমন চিফ এক্সিকিউটিভ এন্ড রিয়েল এক্সিকিউটিভ, দ্যাট ইজ প্রেসিডেন্ট এন্ড প্রাইম মিনিস্টার, এটা একটা টেকনিক্যাল জিনিস, কিন্তু আমি দেখছি অনেক গাইড, অনেক প্রায় সব গাইডে এই জিনিসটা ভালোভাবে কিন্তু লিখতে পারে না। আর চিফ এক্সিকিউটিভ এবং রিয়েল এক্সিকিউটিভ সম্পর্কে হয়তো বা উনারা ভালো বুঝেন নাই, বুঝতে পারি আমি যে সবকিছু ভালো বুঝি তা না, কিন্তু আমার সাবজেক্ট যেহেতু পলিটিক্যাল সায়েন্স এই জিনিসটা আমার জানা আছে। যেমন আমাদের চিফ এক্সিকিউটিভ কে মাননীয় রাষ্ট্রপতি, আর রিয়েল এক্সিকিউটিভ কে মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝে দিচ্ছি, কারণ আমি এটা আলোচনায় করছি, কারণ আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসলো চিফ এক্সিকিউটিভ এবং রিয়েল এক্সিকিউটিভ মধ্যে পার্থক্য। পরে সিম্পলি আপনারা গ্রাফ করবেন, এক জায়গায় লিখবেন চিফ এক্সিকিউটিভ, বাম পাশে লিখবেন চিফ এক্সিকিউটিভ, ডান পাশে লিখবেন রিয়েল এক্সিকিউটিভ, আর পার্থক্য বলবেন কি পার্থক্য? চিফ এক্সিকিউটিভ বাংলাদেশের এক নং ব্যক্তি, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের এক নং ব্যক্তি, আর রিয়েল এক্সিকিউটিভ বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় ব্যক্তি। চিফ এক্সিকিউটিভ বা মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, রিয়েল এক্সিকিউটিভ আপনার সরকারকে রিপ্রেজেন্ট করে। তারপরে চিফ এক্সিকিউটিভ সাথে রাজনীতি জড়িত থাকতেও পারে নাও থাকতে পারে, যেমন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে কোনো রাজনীতি জড়িত নাই, আপনারা বলতে পারেন তিনি তো আওয়ামী লীগ করতেন, কিন্তু যখনই আওয়ামী লীগ ডিসিশন নিয়েছে যে তিনি রাষ্ট্রপতি হবেন, সেদিনই তিনি রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করার পূর্বে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু রিয়েল এক্সিকিউটিভ তিনি কিন্তু তার সাথে অবশ্যই রাজনীতি জড়িত থাকবে, যেমন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সরকারের প্রধান, তিনি আওয়ামী লীগের প্রধান, তিনি সংসদ নেতা, তাই না? আচ্ছা, তারপরে চিফ এক্সিকিউটিভ বিরুদ্ধে আপনি কোনো ফৌজদারি মামলা করতে পারবেন না, আপনি কিন্তু মহামান্য রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করতে পারবেন না। আপনি যদি আলাদা আলাদা যান মহামান্য রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা করার জন্য, কোর্ট বা থানা মামলা নিবেই না,
কিন্তু আপনি মহামান্য মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি মামলা করতে যান, মা থানা নিতে আইনগতভাবে বাধ্য, কোর নিতে আইনগতভাবে বাধ্য, নিবে কিনা আমি জানি না, কিন্তু আইনগতভাবে বাধ্য, তাহলে দেখেন এটা কিন্তু টেকনিক্যাল জিনিস। আপনি যদি এই টেকনিক্যাল জিনিসটা ভালো করে বুঝেন, তাহলে এটার প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, কিভাবে রাষ্ট্র প্রধান এবং সরকার প্রধানের মধ্যে পার্থক্য। আচ্ছা, আরেকটা টেকনিক্যাল প্রশ্ন আমি আলোচনা করি, সেটা হলো ক্যাবিনেট এবং কাউন্সিল অফ মিনিস্টার। দেখেন মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্যাবিনেট এবং কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু এক না, অনেকে এটাকে এক মনে করেন। সাধারণত পূর্ণ মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট হয়, তারপরে পূর্ণ মন্ত্রী যোগ প্রতিমন্ত্রী যোগ উপমন্ত্রী, তাদের সবাইকে মিলে কাউন্সিল অফ মিনিস্টার্স হয়। ক্যাবিনেটের সকল সদস্য কাউন্সিল অফ মিনিস্টারের সদস্য, কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের সকল সদস্য ক্যাবিনেটের সদস্য না। ক্যাবিনেটের এজেন্ডা গোপনীয়, ক্যাবিনেটে যেগুলি আলোচনা হয় সেগুলি কিন্তু বাইরে আসে না। আপনি প্রশ্ন করতে পারেন, আমাদের মন্ত্রী পরিষদ সচিব মহোদয় প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনে তো ক্যাবিনেটের কথা আলোচনা করে, আসলে সেটা ক্যাবিনেটের ডিসিশন, এটা কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টারদের এজেন্ডা গোপনীয় না, অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টারের যেগুলো আলোচনা এখানে গোপন কিছু নাই। সাধারণত গুরুত্বপূর্ণ জিনিস, ইমার্জেন্সি, সিকিউরিটি, বাজেট, ফরেন রিলেশন, এগুলি ক্যাবিনেটে আলোচনা হয়। আর দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম কাউন্সিল অফ মিনিস্টার আলোচনা হয়। তাহলে আপনারা দেখেন এখন দুটো কি এক, দুটো তো এক না। এই যে টেকনিক্যাল জিনিসগুলো আলোচনার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা শুধু গাইডের উপর নির্ভর করবেন না। আর বিশেষ করে বাংলা, আপনারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, অর্থাৎ 1947 থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত এই চ্যাপ্টারটা আপনার ভালো করে পড়ুন, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে। কারণ মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, মুক্তিযুদ্ধেই আমাদের ইতিহাস, আমি মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধেই আমরা। সুতরাং আপনাকে একজন ইতিহাস সচেতন দায়িত্বশীল নাগরিক হিসাবে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আপনাকে জানতে হবে। আর জাতির জনক মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে 10, 15, 20 নম্বর প্রশ্ন আসবেই আসবে এবং আসা উচিত। সুতরাং প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোন, আপনাদের কাছে আমি সুনির্বন্ধ অনুরোধ করছি, বঙ্গবন্ধুর জীবন, জীবন বলতে এখানে রাজনৈতিক জীবনটাকে আমি মেনলি গুরুত্ব দিচ্ছি, বঙ্গবন্ধুর নেতৃত্বে অবিসংবাদিত গুণাবলী সম্পর্ক, বঙ্গবন্ধু তো শুধু রাজনীতিবিদ না, উনি একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়ক এবং রাজনীতিবিদ এক না। রাজনীতিবিদরা চিন্তা করে আগামী ইলেকশনের কথা, রাষ্ট্রনায়করা চিন্তা করে আগামী প্রজন্মের কথা। আমি আপনাদের সামনে আবেগ তাড়িত হয়ে একটা কথা বলতেছি, আপনাকে এটাকে তেমন একটা মাইন্ড করেন না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করতেছে 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের ক্লাবে পুষিয়ে দেওয়ার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আমার 100% আস্থা আছে, তিনি পারবেন, তিনি তো পারবেন, আর কে পারবে। কিন্তু আমি এও বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন 2041 কেন 2015 সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছে যাব। তার দূরদর্শী নেতৃত্ব, তার জাদুকরী নেতৃত্ব বাংলাদেশকে সেই কাতারে নিয়ে যেত। সুতরাং বঙ্গবন্ধু নিয়ে আপনারা ভালো করে পড়বেন, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার সাথে আপনারা আলোচনা করতে পারেন। সো মাস পর অর্ডার মতো।
তারপরে আমি যে জিনিসটা আর একটা আপনাদের কি করে, যে কোনো জিনিসের একটা কৌশল, আচ্ছা না ঠিক আছে ঠিক আছে, একটু ডিস্টার্ব করছিল আমার এখানে, যে কোনো জিনিসের একটা কৌশল লাগে, যে কোনো স্ট্র্যাটেজি থাকে, এই জিনিসটা আমি আপনাদের সাথে আলোচনা করতেছি, যেহেতু আজকে আপনাদের সাথে আমার প্রথম কাজ করছে। ধরুন একজন ব্যক্তি সাপ ধরবে, আরেকজন ব্যক্তি বাইন মাছ ধরবে, বাইন মাছ, কাঁটাওয়ালা বাইন মাছ, তাহলে দুজনের লক্ষ্যই তো এক, প্রাণী ধরা। এখন যিনি সাপ ধরবে তিনি কি সাপের মাথা ধরবে না লেজ ধরবে? নিশ্চয়ই মাথা ধরবে। আর যিনি বাইন মাছ ধরবে উনি যদি ভুল করে লেজ ধরে, সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে দেখেন দুইজনের লক্ষ্য উদ্দেশ্য এক, প্রাণী ধরা, কিন্তু দুইজনের কৌশল এক না, দুইজনের স্ট্র্যাটেজি এক না, দুইজনের ট্যাকটিক্স এক না। ঠিক তদ্রূপ রিটেন পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য আপনাদেরকে এটা ভালো একটা স্ট্র্যাটেজি নিতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিগত যে আপনাদের যে সিলেবাস, এটা হলো 35তম বিসিএস থেকে এই সিলেবাসটা শুরু হয়েছে, এই সিলেবাসের আলোকে এই পর্যন্ত যতটা রিটেন পরীক্ষা গেছে সব রিটেন পরীক্ষার প্রশ্ন নিয়ে আপনারা বসেন, প্রশ্ন নিয়ে বসে আপনারা অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করার পর কোন টপিক থেকে কোন ধরনের প্রশ্ন আসে এবং ভবিষ্যতে কি প্রশ্ন আসতে পারে সেটা বাইর করবেন, এক। আর কোন টপিকের উপর বেশি প্রশ্ন আসে সেই প্রশ্নের উপর বেশি গুরুত্ব দিবেন। তিন নম্বরে আমি আরেকটা কথা বলবো, কিছু কিছু টপিক আছে প্রশ্ন বেশি আসুক আর কম আসুক, এই টপিক গুলোর উপর আপনারা বেশি গুরুত্ব দিবেন। কেন? কারণ আপনি যদি রিটেন পরীক্ষায় ভালো করেন, আপনি যে ভাইবা দিবেন, ভাইবার 90% পরীক্ষা প্রশ্ন জিজ্ঞেস করে এই যে আপনার টপিক আর অর্গান অফ দা গভর্নমেন্ট এইটার উপর, এইটা আর আপনার ফরেন পলিসি অ্যান্ড এক্সটার্নাল রিলেশন অফ বাংলাদেশ, এই জাতীয় টপিক গুলা, এই টপিক গুলার উপর প্রশ্ন রিটেন পরীক্ষা কম আসুক আর বেশি আসুক, আপনি অন টু দা ডিটেলস এই প্রশ্ন এই টপিকটা ভালো করে আলোচনা করবেন। কারণ আমি দেখছি ভাইবা পরীক্ষায় আপনার 80% প্রশ্ন করে এখান থেকে, আর সাময়িক কৌশল হিসেবে আপনারা 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবেন, 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আপনারা কোন বিষয়ের উপর বেশি প্রশ্ন আসে, যেমন বাংলাদেশের অর্থনীতি দেখেন গতবারে সম্ভবত এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সুতরাং এই বিষয়ের উপর আপনারা বেশি ইম্পর্টেন্স দিবেন। তারপরে বাংলাদেশের আপনার কি লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড, এই চ্যাপ্টারটা 16 নম্বর চ্যাপ্টারটা, ইয়েস 16 নম্বর চ্যাপ্টারটা, 16 নম্বর চ্যাপ্টারের উপর প্রচুর প্রশ্ন আসে, সুতরাং এই টপিকটার উপর আপনি বেশি গুরুত্ব দিবেন। তারপর আরেকটা টপিক আছে জেন না সরি হ্যাঁ গ্লোবালাইজেশন অ্যান্ড বাংলাদেশ ইকোনমি, এই এই টপিকটার উপর গুরুত্ব দিবেন, এই জন্য এই টপিকটা বাংলাদেশ সাথে আসছে আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা আছে। আর ফরেন পলিসি অ্যান্ড এক্সটার্নাল রিলেশন অফ বাংলাদেশ, এই টপিকটার উপর গুরুত্ব দিবেন, কেন? কারণ এই টপিকটা বাংলাদেশ সাথে আসতে আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা আছে। শুনো কোনো প্রশ্ন আছে তাহলে মেয়েদের? আচ্ছা আমি এখন দেখি কোনো প্রশ্ন আসছে কিনা, আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই, তুমি কি আমাকে প্রশ্নগুলো একটু হেল্প করবে? আচ্ছা দেখি কোন বাড়াতে প্রথম থেকে, আচ্ছা কি লোকও দেখি জিনা ফেরদৌস, পাকিস্তান উপনিবেশিক সময় নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে? আচ্ছা জিনা ফেরদৌস আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার ভালো প্রশ্ন করছেন। পাকিস্তান উপনিবেশিক সময়, পাকিস্তান উপনিবেশিক সময় বলতে কি বুঝাচ্ছেন? যদি পাকিস্তান উপনিবেশিক সময় বলতে কি বুঝাচ্ছেন, পাকিস্তান উপনি মানে আমি ব্রিটিশ আমল বুঝাচ্ছি কিনা, বেসিক্যালি আপনার যে সিলেবাস আছে, বেসিক্যালি যে আপনার সিলেবাস আছে সিলেবাসে কিন্তু আপনার ব্রিটিশ আমলটা নাই, কিন্তু উপরের দিকে আবার একটা সিলেবাস আছে দেখেন কি আছে, হিস্ট্রি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ ফ্রম এনসিয়েন্ট টু রিসেন্ট টাইম, এখানে আবার কিন্তু ইন্ডিয়ান ব্রিটিশ উপনিবেশ সময়টা চলে আসে, তাহলে ওখান থেকে আপনার বঙ্গভঙ্গ নিয়ে প্রশ্ন আসতে পারে, আপনার বঙ্গভঙ্গ নিয়ে প্রশ্ন আসতে পারে, বিশেষ করে উপনিবেশিক সময় নিয়ে প্রশ্ন আসবে না। আর পাকিস্তান উপনিবেশিক সময় বলতে যদি আপনি 1947 থেকে 71 বুঝান তাহলে কিন্তু ওখানে অনেক প্রশ্ন আসবে। আপনার প্রশ্ন যদি আপনি বুঝিয়ে থাকেন যে
আপনি বলছেন পাকিস্তান উপনিবেশিক সময়, আমার মনে হয় আপনি বুঝেছেন পাকিস্তান তো আর উপনিবেশ ছিল না, তাহলে এখানে আমাদের পর একটা আভ্যন্তরীণ উপনিবেশিক শাসন ব্যবস্থা তারা চালিয়েছে, সেটা যদি আপনি মিন করেন তাহলে এখান থেকে কিন্তু ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন আসতে পারে, যুক্ত মান নির্বাচন নিয়ে প্রশ্ন আসতে পারে, স্থাপনার সংগ্রাম নিয়ে প্রশ্ন আসতে পারে, বাষট্টি সংবিধান নিয়ে প্রশ্ন আসতে পারে, আটানোর সামরিক শাসন বিরোধী প্রশ্ন আসতে পারে, উনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে প্রশ্ন আসতে পারে, তেষট্টির করদফা নিয়ে প্রশ্ন আসতে পারে, সত্যের নির্বাচন নিয়ে প্রশ্ন আসতেই পারে, অবশ্যই আসতে পারে। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, প্ল্যানিং কমিশন আর প্ল্যানিং ডিভিশন এর জুরিডিকশনাল ডিফারেন্সটা যদি একটু বলতে দিই, এটা খুব খুব ভালো প্রশ্ন। প্ল্যানিং কমিশন আর প্ল্যানিং ডিভিশন, শুনে ভেরি ভেরি গুড, শুনে প্ল্যানিং কমিশন আর প্ল্যানিং ডিভিশন যদি এক না, আমি বলি পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনটা ডিভিশন আছে, প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা খুব মানে খুব মানে জ্ঞানী প্রশ্ন আর কি, মনে হয় আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র হতে পারেন হয়তো বা আপনি। প্ল্যানিং ডিভিশন আর প্ল্যানিং কমিশন এক না, প্ল্যানিং মিনিস্ট্রি তিনটা ডিভিশন আছে, একটা হলো প্ল্যানিং ডিভিশন পরিকল্পনা বিভাগ, আরেকটা হলো আইএমইডি ইমপ্লিমেন্টেশন মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন ডিভিশন, আরেকটা হলো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। তার মানে পরিকল্পনা মন্ত্রণালয়ের তিনটা ডিভিশনের মধ্যে একটি ডিভিশন হলো প্ল্যানিং ডিভিশন, প্লিজ শুনে, আর পরিকল্পনা কমিশন আলাদা, পরিকল্পনা কমিশনের ছয়টা ডিভিশন আছে, সেটা একটা হলো জিইডি, একটা হলো প্রোগ্রামিং ডিভিশন, একটা হলো আত্মসময় অবকাঠামো বিভাগ, একটা হলো শিল্প শক্তি বিভাগ, একটা হলো ভৌত অবকাঠামো বিভাগ, সেটা আলাদা। আপনি আমার কাছে সুনির্দিষ্ট ভাবে প্রশ্ন চাচ্ছেন প্ল্যানিং কমিশন ও প্ল্যানিং ডিভিশন এক কিনা, না এক না, প্ল্যানিং ডিভিশন হলো পরিকল্পনা মন্ত্রণালয়ের তিনটি ডিভিশনের মধ্যে একটা ডিভিশন, আর প্ল্যানিং কমিশন হলো আলাদা একটা কমিশন। আশা করি বুঝতে পারছেন, আর কোন প্রশ্ন পড়ি শোনাও তো। পাকিস্তানের কাছে বাংলাদেশের ক্ষতিপূরণ আদায় নিয়ে সরকার কি পদক্ষেপ নিতে পারে? হ্যাঁ, পাকিস্তান তো অবশ্যই অবশ্যই পদক্ষেপ নিতে পারে, কারণ আমরা তো অনেক পাকিস্তানের এটা নিয়ে কথা অতীতেও উঠছে এবং এটা বিভিন্ন ফোরামে আলোচনা হয়েছে, কিন্তু পাকিস্তান সরকার আমাদেরকে বলে যে এটা ভুলে যেতে এবং এটা নিয়ে আলোচনা বললে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হবে, বাংলাদেশ হয়তো বা কৌশলগত কারণে আর এটা নিয়ে আগায় নাই, কিন্তু আইজও কাল সুযোগ সুবিধা পত্র বাংলাদেশ কিন্তু দাবি কিন্তু ছাড়ে নাই, বাংলাদেশের দাবি কিন্তু ছাড়ায়, কৌশলগত কারণে হয়তো বা চুপ আছে। এইগুলি নিয়ে আমাদের ওই যে আপনারা দেখবেন আমাদের আন্তর্জাতিক ক্লাসের ওই যে ডিজি পরাজ স্যার আছে না, খুব এক্সপার্ট, এই জাতীয় প্রশ্নগুলো উনাকে বললে খুব ভালো হবে। তবে আমি যেটা জানি বাংলাদেশ সরকার এই দাবি ছাড়ে নাই এবং এটা কিন্তু অতীতে উপস্থাপনা করা হয়েছে, কিন্তু পাকিস্তান সরকার কূটনীতির বেড়া জালে এটাকে লেফট আউট করতে চায়, আমরা কৌশলগত কারণ হয়তো বা চুপ আছি কিন্তু আমরা দাবি ছাড়ি নাই, এবং প্রশ্ন তো উঠাতে পারে এবং উঠানো তো ন্যায়সঙ্গত। ফ্যাকশনালিজম হলো মানে মানে দলের মধ্যে ফ্যাকশনালিজম মানে বুঝেন না, দলের মধ্যে মারামারি কাটাকাটি আছে না, হালুয়া রুটি স্বার্থের জন্য, দলীয় কোন দল যেটাকে সোজা কথা দলীয় কোন দল, ফ্যাকশনালিজম মানে দলীয় কোন দল। আচ্ছা, আমি কিন্তু রেডি আছি আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর দেন আমি আসি। তারপরে থ্যাংক, তারপরে পাকিস্তান, আচ্ছা আচ্ছা, তারপরে হলো ফ্যাকশনালিজম কি, আচ্ছা তারপরে হলো এটা কি লিখছে, আরো প্রশ্ন আসতে আর প্রশ্ন নাই, আপনারা প্রশ্ন করতে পারেন অসুবিধা নাই, আর সিলেবাস নিয়ে যে কোনো প্রশ্ন বা যে রিলেটেড যে কোনো প্রশ্ন নিয়ে আমার কোনো টাইমের কোনো সমস্যা নাই। আর জাবেদ ভাইকে বলছি একটা ফোন দিয়ে আপনি জানান আপনাদের টাইম কোনো লিমিটেশন আছে কিনা, আমারই উচিত ছিল আগে এটা জেনে নেওয়া, আর কোনো প্রশ্ন আছে কিনা। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা প্লিজ প্রশ্ন করেন, যে কোনো যে সিলেবাসের ভিতরে কোনো একটা টপিক নিয়ে যদি আপনার কোনো বিষয়ে যদি কোনো, আচ্ছা পাকিস্তানের কাছে এটা তো করছি, পাকিস্তানের কাছে বাংলাদেশের ক্ষতিপূরণ আদায় নিয়ে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে? সরকার প্রথমে পর্দার অন্তরালে তাদের সাথে দ্বিপাক্ষিক ভাবে আলোচনা করতে পারে, সরকার দ্বিপাক্ষিক ভাবে যদি তারা রাজি না হয় তারা বহুপাক্ষিক ফোরামও উঠাতে পারে, তারপরে সরকার আপনার এটার জন্য প্রথমে সফট পদ্ধতি সফট আর না যাওয়াই ভালো, কারণ এখানে কূটনীতির অনেক ব্যাপার স্যাপার আছে, পাকিস্তানের সাথে মিডিল ইস্টের আমরা যতই বলি মিডিল ইস্টের সম্পর্ক তুলনামূলক ভাবে আমাদের চেয়ে বেশি, আমাদের কম না কিন্তু,
সুতরাং পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক রাখতে পারি। কেউ যদি বলে যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক রাখা ঠিক না, আমি মনে করি এটা ঠিক, এটা কিন্তু এটার সুদূর প্রসারী প্রভাবটা ওনারা হয়তো বা চিন্তা করি বলতেছে না, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। এই সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের এই স্বার্থ আদায় করতে নিতে হবে, আদায় করে নিতে হবে, আমাদের ন্যায্য দাবি আদায় করে নিতে হবে। এই জন্য আমরা প্রথমে তাদের সাথে পর্দার অন্তরের এই দ্বিপাক্ষিক আলোচনা করতে পারি, এবং আমরা তাদের সাথে কূটনৈতিক বহুপাক্ষিক বিভিন্ন ফোরাম আমরা দিতে পারি, এবং আমাদের আমরা তাদেরকে কনভিন্স করতে পারি, এবং আমাদের তাদের দরকার আছে, আমাদের তাদের দরকার আছে, এইভাবে আমরা তাদের কাছে গুরুত্বটা বুঝে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ফোরামে নিয়ে আলোচনা করতে পারি। আর কঠোর বলতে আমি বিভিন্ন ওই যে জুডিশিয়াল সিস্টেমে যাওয়াটা ইন্টারন্যাশনাল, এটার পক্ষে আমি না, কারণ এটা বিভিন্ন সুদূর প্রসারী অভিজ্ঞাত আছে, এটা আমাদের পক্ষ যাইতে পারে, বিপক্ষ যাইতে পারে। আর কোনো প্রশ্ন আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারেন, আপনাদের কাছে সামনে যদি সিলেবাস থাকে আপনারা সিলেবাসটা দেখেন, সিলেবাস দেখার পর এই যে সিলেবাসের ভিতরে অনেক টপিকস আছে টেকনিক্যাল, আপনি যদি মনে করেন কোনো একটা টেকনিক্যাল জিনিস আপনি বুঝছেন না, আপনি আমার সাথে আলোচনা করতে পারেন, আমি বেসিক জিনিসটা আপনাকে যে কোনো টপিক ইনস্ট্যান্টলি ইনশাল্লাহ আমি আপনাদের বুঝে দিতে পারবো, কারণ ওটা তো আমার সাবজেক্ট, কোনো সমস্যা হবে না। আচ্ছা কোনো প্রশ্ন? আচ্ছা আমি তাহলে আপনাদের সাথে আর কি নিয়ে আলোচনা করব, তো সিলেবাসটা সম্পর্কে আমি আলোচনা করছি বিগত কয়েক বছরের, প্রশ্নটা যদি আমার কাছে থাকতো ভালো হইতো, এটাই আমার উচিত ছিল প্রশ্নটা আমার সামনে রাখা, যেহেতু লকডাউনের জন্য আমি বাইরে যেতে পারি নাই, প্রশ্নগুলো থাকলে বিগত প্রশ্নগুলো কিভাবে প্রশ্ন আসছে সেগুলি নিয়ে আমি প্রশ্ন করতে এগুলি আজকে। আচ্ছা আচ্ছা, অ্যাডজুডিকেশনটা কি? আচ্ছা না না, এটা হলো আপনার এডিআর আছে না, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, এডিআর বিভিন্ন ধাপ আছে, হ্যাঁ, নেগোসিয়েশন এক প্রথম ধাপ, তারপরে মিডিয়েশন, মিডিয়েশন একটা ধাপ, নেগোসিয়েশন মিডিয়েশন, তারপরে একটা সর্বশ্রেষ্ঠ ধাপ হলো অ্যাডজুডিকেশন, বুঝছেন? অর্থাৎ এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের অনেকগুলো ধাপ আছে, এটা নেগোসিয়েশন থেকে শুরু হবে, অ্যাডজুডিকেশনে যে শেষ হবে, এটা হলো সোজা কথা মনে রাখেন এডিআর এর একটা ধাপ অ্যাডজুডিকেশন, আশা করি বুঝতে পারছেন। স্যার বাংলাদেশে প্রশ্ন করে লিখিততে একজন স্যার নাকি পাবলিক এন্ড গুগল এমন অনেক স্যার, স্যার বাংলাদেশ প্রশ্ন করে কি বলতে, বাংলাদেশ প্রশ্ন করে কি বলতে, ফলো করতে দেখি আমি যে প্রশ্নটা করছি ভালো, আচ্ছা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের টিচাররা করে, সাধারণত রাষ্ট্রবিজ্ঞানের টিচার হতে পারে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের টিচার হতে পারে, এর বেশি তো আমি আর বলতে পারবো না, ওনারাই প্রশ্ন করে। পাবলিক সার্ভিস কমিশন নিশ্চয় তাদের অতীত কিছু রেকর্ড আছে, রেকর্ডের ভিত্তিতে তারা প্রশ্ন করে, বা তাদের কিছু চয়েস থাকতে পারে সেটা এবার প্রশ্ন করে, সেটা আমার মনে হয় আপনাদের অত জানা তো অপরিহার্য না। তাহলে আর কি নিয়ে আলোচনা করব, তাহলে প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা যেহেতু আপনারা আছেন, আমি আরেকটা টপিক নিয়ে একটু আলোচনা করি, সেটা হলো লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্টটা আমি প্রতি বছর দেখছি লোকাল গভর্নমেন্ট নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে, আপনাদের যাদের কাছে খাতা কলম আছে প্লিজ আপনারা লিখে নিতে পারেন লোকাল গভর্নমেন্ট নিয়ে কি প্রশ্ন আসতে পারে, লোকাল গভর্নমেন্ট কি, লোকাল গভর্নমেন্ট সম্পর্কিত বাংলাদেশের সাংবিধানিক অনুচ্ছেদ গুলো আলোচনা করুন, অর্থাৎ 59 এবং 60 অনুচ্ছেদ আলোচনা করুন। আরেকটা প্রশ্ন আসতে পারে লোকাল গভর্নমেন্ট কি, লোকাল গভর্নমেন্টের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করেন, কেন লোকাল গভর্নমেন্ট, এটা প্রয়োজনীয়তাটা কি, এটা একটা প্রশ্ন আসতে পারে, আসতে পারে লোকাল গভর্নমেন্ট কি, বাংলাদেশের বিদ্যমান লোকাল গভর্নমেন্ট গুলোর সমস্যা এবং সমাধান আলোচনা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, লোকাল গভর্নমেন্ট কি, বাংলাদেশের লোকাল
গভর্নমেন্ট গুলাকে শক্তিশালী করার জন্য আপনার সুপারিশ বা মতামত দিয়ে খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে, আসতে পারে লোকাল গভর্নমেন্ট কি যে কোনো একটা লোকাল গভর্নমেন্টের ঘটনা কার্যাবলী, এটা ইউনিয়ন পরিষদ হতে পারে, উপজেলা পরিষদ হতে পারে, এটা জেলা পরিষদ হতে পারে, এটা পৌরসভা হতে পারে, এটা সিটি কর্পোরেশন হতে পারে, এটা পার্বত্য জেলা পরিষদ হতে পারে, এটা পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদ। প্রশ্ন আসতে পারে লোকাল গভর্নমেন্ট এবং লোকাল সেল গভর্নমেন্ট একটা গুরুত্বপূর্ণ। আমি যখন আপনাদের সাথে অফলাইনে আলোচনা করতে যাই অনেকে কিন্তু এই জিনিসটা বুঝে না, লোকাল গভর্নমেন্ট আর লোকাল সেল গভর্নমেন্ট। এবং দুঃখের কথা, দুঃখের সাথে বলতে হয় যে আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের ইন্টারমিডিয়েট বইগুলো তো এটা ভুলে, লোকাল গভর্নমেন্ট এবং লোকাল সেল গভর্নমেন্ট এক না। এটা নিয়ে আপনাদের পার্থক্য আসতে পারে। তারপরে এই যে আমরা লোকাল লেভেল প্ল্যানিং, এটা কিছুই না, এটা হলো স্থানীয় সরকারে যারা আছে তারা যে প্ল্যান গুলা নেয় সেটাইকে বলে লোকাল লেভেল প্ল্যানিং। এই লোকাল লেভেল প্ল্যানিং এর প্রয়োজনীয়তা বা পজিটিভ সাইড কি, এটা প্রশ্ন আসতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ লোকাল লেভেল লোকাল লেভেল প্ল্যানিং এর মাধ্যমে স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান করার সর্বোত্তম মাধ্যম। লোকাল লেভেল প্ল্যানিং মাধ্যমে আপনার স্থানীয় মেধা প্রতিভা দক্ষতার যথাযথ মূল্যায়ন করা, লোকাল লেভেল প্ল্যানিং এর মাধ্যমে আপনার যে রিসোর্স আছে রিসোর্সের সদ্ব্যবহার করা 100% সম্ভব। লোকাল লেভেল প্ল্যানিং এর মধ্যে জনগণের ক্ষমতা, জনগণের দৌড়ে কোথায় নেওয়া যায়, লোকাল লেভেল প্ল্যানিং এর মধ্যে ভৌগোলিক অনৈক্যের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠিত করা যায়, লোকাল লেভেল প্ল্যানিং এর মাধ্যমে কেন্দ্রীয় প্রজাতন্ত্রের মধ্যে শত শত স্থানীয় প্রজাতন্ত্র সৃষ্টি করা যায়। লোকাল লেভেল প্ল্যানিং এর মধ্য দিয়েই কিন্তু আবহমানকালের স্থানীয় যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন করা যায়। লোকাল লেভেল প্ল্যানিং এর মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করা যায়, লোকাল লেভেল প্ল্যানিং এর মধ্য দিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকারের মধ্যে নিয়ন্ত্রণ এবং ভারসাম্য প্রতিষ্ঠা করা যায়, লোকাল লেভেল প্ল্যানিং এর মধ্য দিয়ে কিন্তু আপনার স্থানীয় পর্যায়ে যে প্রকল্পগুলা বাস্তবায়ন করা যায় সেই প্রকল্পগুলা জনগণ পূরণ করে, জনগণ তখন মনে করে এটা আমার প্রকল্প, যেমন মা মনে করে আমার সন্তান, আমার সন্তান যেন থাকে দুধ বাদে, আমার সন্তানকে দিব আমি মাছের মাথা, ঠিক তদ্রূপ লোকাল লেভেল প্ল্যানিং এর মাধ্যমে লোকাল লেভেলের জনগণ মনে করে এটা আমার প্রকল্প, সুতরাং এই প্রকল্পের ঠিকাদার যদি কোনো অনিয়ম অন্যায় করে আমি বাধা দিব, কারণ এতে আমারই ক্ষতি হবে। লোকাল লেভেল প্ল্যানিং এর মাধ্যমে কিন্তু আপনার স্থানীয় মেধা দক্ষতা এবং প্রতিভার যথাযথ মূল্যায়ন করা যায়। দেখছেন এই যে আমি ইনস্ট্যান্টলি কথাগুলো বলি, ইনশাল্লাহ একটু প্রস্তুতি নিতে তো ইনশাল্লাহ আরো বলতে পারবো। কি আসামের সাম্প্রতিককালের নাগরিক আইন সংশোধন বাংলাদেশের প্রভাব, আর মায়ানমারের সামরিক সরকার কাছ থেকে কিভাবে সুবিধা আদায় করে রোহিঙ্গা সমাধানে কাজে লাগাতে পারে, যত খুব চমৎকার প্রশ্ন। তবে আমি এখানে এই প্রশ্ন গুলা কিন্তু এক নম্বর কথা হইলো, এটা যত না বাংলাদেশের প্রশ্ন আসতে পারে তার চেয়ে বেশি আন্তর্জাতিক প্রশ্ন আসতে পারে। এখন আসামের সাম্প্রতিককালে নাগরিক আইন সংশোধন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাংলাদেশের উপর প্রভাব, হ্যাঁ বাংলাদেশের উপর একটা প্রভাব পড়বে, তথাপি আমরা করি না কেন, কিন্তু এটা এখনো কিন্তু এক্সিকিউশনে সরকার যায় না। আচ্ছা, আর মায়ানমারের সামরিক সবার কাছ থেকে কিভাবে সুবিধা আদায় করে রোহিঙ্গা সমাধান কাজে লাগানো যায়, এটা এখানে তো আমার আমার ব্যক্তিগত অনেকগুলো পদ্ধতি আছে। এটা হলো এটা একটা কূটনীতির ব্যাপার, বিশেষ করে মায়ানমারের উপর চীন ভারতের এবং রাশিয়ার ভূ রাজনৈতিক ভূ অর্থনৈতিক এবং ভূ কৌশলগত গুরুত্ব আমাদের চেয়ে অনেক বেশি, সুতরাং আমাদেরকে এমন কোন ট্রাম্প কার্ড বাইর করতে হবে যে ট্রাম্প কার্ডের মাধ্যমে
আমরা চায়না, ভারত এবং রাশিয়ার কাছে বুঝাতে পারবো যে মায়ানমারের উপর তোমরা কূটনৈতিক ভাবে, আমার আমি কিন্তু কথা কূটনৈতিক ভাবে বলছি না, যে আমাদেরকে এভাবে খেলাফেলা তোমরা করতে পারো না, আমাদেরও কিন্তু স্ট্র্যাটেজিক গুরুত্ব আছে। তারপরে প্রথমে আমি যেটা মনে করি, এটা কূটনৈতিক ভাবে সমাধান করতে হবে, আর কূটনৈতিক ভাবে সমাধান করার জন্য আমরা দ্বিপাক্ষিক ভাবে বহু চেষ্টা করছি, কিন্তু মায়ানমার সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার যে ধরন বৈশিষ্ট্য প্রকৃতি, সরকার ব্যবস্থার যে ধরন বৈশিষ্ট্য প্রকৃতি, তারা আন্তর্জাতিক ল, রুলস, রেগুলেশন, ভ্যালুজ এবং নর্মস কে তোয়াক্কা করে কিনা আমার সন্দেহ আছে। সুতরাং শুধু দ্বিপাক্ষিক না, বহুপাক্ষিক ভাবে আমাদের আলোচনা। আমাদের হাতে আমাদের আরবগুলো নিজস্ব, আমাদের একটা ন্যাশনাল ইন্টিগ্রিটি গঠন করতে হবে। দেখেন আমি একটা কথা বলি, এই যে তালেবান, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি 3 বার আফগানিস্তানের কাছে মার খাচ্ছে। 1979 এ রাশিয়া মার খাচ্ছে, 2001 থেকে স্টিল না 20 বছর যাবত মার্কিন যুক্তরাষ্ট্র মার খাচ্ছে। কি আছে তালেবানের কাছে, কি আছে বলেন? এটম আছে, ক্ষেপণাস্ত্র আছে? কিছু নেই, কিন্তু একটা জিনিস আছে, কি বলবো, ন্যাশনাল মোরাল এন্ড ক্যারেক্টার, ন্যাশনাল মোরাল এন্ড ক্যারেক্টার, ইন্টিগ্রিটি এন্ড দেশপ্রেম। আমি মনে করি বাংলাদেশ এমন একটা জাতিসত্তা রাষ্ট্র, সামান্য কিছু নৃতাত্ত্বিক গোষ্ঠী ছাড়া পায় 95% লোক আমরা কিন্তু বাঙালি। ইভেন আপনারা আফগানিস্তানে দেখেন, তারাও কিন্তু অনেক এথনিক গোষ্ঠী আছে, কিন্তু আমাদের সেই সেন্সে কোনো এথনিক গোষ্ঠী নাই। সুতরাং আমাদের একটা বিশাল রিসোর্স হলো আমাদের ন্যাশনাল মোরাল, আমাদের ন্যাশনাল ক্যারেক্টার, আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, পুরো জাতিটা আমরা একটা বিমূল্যের জাতিতে রূপান্তরিত হতে পারি, এটা কিন্তু আমাদের একটা শক্তি হবে। আর জন্য আমাদের পজিশন এবং অপজিশনের মধ্যে আমাদের একটা ভালো তদ্দপ থাকতে হবে, এটাই কিন্তু আমাদের শক্তি। 2005 সালে আরটুপি রেসপন্সিবিলিটি প্রটেক্ট, যেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে, যেখানে বলা হয়েছে যে কোনো রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও মৌলিক মূল্যবোধ রক্ষা আন্তর্জাতিক আইনে সংরক্ষিত থাকবে, কিন্তু এটার দোহাইতে যে কোনো রাষ্ট্র তার নাগরিকদের উপর যা ইচ্ছা তার তবে তা হতে পারে না, তখন আন্তর্জাতিক সম্প্রদায় তার আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে। আমি তো মনে করি আমাদের সামনে একটা সুযোগ আছে, আরটুপি অ্যাপ্লাই করার জন্য নিরাপত্তা পরিষদকে বলা, কিন্তু দুঃখের কথা, দুঃখের সহিত বলতে হয়, নিরাপত্তা পরিষদের দুটা প্লেয়ার চীন এবং আপনার রাশিয়া, আপনারা জানেন সবসময় মায়ানমার ইস্যুতে আমাদের বিপক্ষে ভোট দেয়, ইভেন ভারতে কিন্তু আমাদের বিপক্ষে ভোট দেয়। সুতরাং আমাদেরকে নিরন্তর কূটনীতি তারা, তো আমি আর কোনো উপায় দেখতেছি না। আরেকটা জিনিস দেখতেছি, কিন্তু সেটা কৌশলগত কারণে আমি বলতেছি না, সেটা আপনার ভাগ্যে যদি থাকে ছেড়ে হয় কিনা আমি তো এখন সন্দেহ করতেছি, আমি মনে হয় কি বলছি আপনারা বুঝতে পারছেন, দেখি। আচ্ছা, গুড, কত পার্সেন্ট মাস পেলে বাংলাদেশের বিষয়টিতে ভালো ক্যাডার পেতে সহায়তা করতে পারেন, সেটা বলাটা খুব কঠিন, কারণ এটা তো প্রশ্নের উপর নির্ভর করে। আমি এই জাতীয় প্রশ্ন করব, তবে আমি আমি কত পর্যন্ত সর্বোচ্চ আপনার একটা প্রশ্নের উত্তর দিতে পারি, যে আপনারা হয়তোবা মনে করেন যে নাম্বার কম উঠে, গড়ে নাম্বার ভালো উঠে, কিন্তু খুব কম ছেলে মেয়ে আছে 65 নাম্বার পায়। আমি মনে করি 70-75 নাম্বারটা কঠিন কিছু না। আচ্ছা, আপনি রিটেন ব্যাচ 1 ও 2 এখনো কোনো ক্লাস নিলেন না কেন? রিটেন তো সবেমাত্র শুরু হয়েছে। আচ্ছা, এটা কি বলছেন, এটা কি লিখছেন? আচ্ছা, যিনি বলছেন নাগরিক সংশোধন আইন, ওটাকে সঙ্গে বলে সিএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা অবশ্যই প্রভাব পড়বে, বাংলাদেশকে নিয়ে সতর্ক থাকতে হবে, তবে এটা আন্তর্জাতিক বিষয়ে টিকে আসতে পারে আপনার।
আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পরীক্ষায় ইংরেজিতে দিলে বেশি সুবিধা পাবো না, আমি কথা বলি, ইংরেজিতে যদি আপনার কমান্ড যদি ভালো না থাকে তাহলে দিবেন না, আর কমান্ড যদি ভালো থাকে ইংরেজি দিতে পারেন, কারণ ইংরেজিতে কম কথায় বেশি কথা বলা যায়, কিন্তু আপনি ভালো ইংরেজি জানেন না যার জানাই, তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লিখতে পারবেন, টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লিখতে পারবেন। তো আমার তো মনে হয় আমি, আপনারা প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি মনে হয় আপনাদের সাথে আমি বিদায় নিতে পারি। তো আপনারা এত কষ্ট করে প্রিলিমিনারি পরীক্ষা আপনাদের মেধা প্রতিভা অধ্যবসায় দিয়ে সফলতার সহিত প্রথম গুরুত্বপূর্ণ ধাপটা অতিক্রম করছেন, সুতরাং রিটেন নিয়ে হেলাফেলা না, রিটেনকে আপনারা গুরুত্ব দেন, ভালো করে লেখাপড়া করেন, পেপার পত্রিকা পড়েন, কোনো বিষয় যদি না বুঝেন গ্রুপ ডিসকাশন করেন এবং এতত সংক্রান্ত বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে বলবেন, মুখস্থ বিদ্যার পক্ষে না আমি, ব্যক্তিগতভাবে আমি মুখস্থ বিদ্যার পক্ষে না। তো আর কোনো প্রশ্ন আছে? যত আপনাদের প্রশ্ন আমি পাইতেছি না, দেখি আরো 2 মিনিট দেখি আছে। আচ্ছা, গুড। আমার ওয়াইফকে আপনারা একটা ধন্যবাদ দিন, কারণ আমার সেক্রেটারি হিসাবে কাজ করতেছে। ধন্যবাদ স্যার সুন্দর উত্তর দেওয়ার জন্য, সুন্দর উত্তর দিচ্ছে কিনা তা তো জানি না, তার সিলেবাসে আমলাতন্ত্র স্থানীয় সরকার আছে, কিন্তু এগুলো থেকে কম প্রশ্ন হয় কেন? গুড গুড গুড। না, স্থানীয় সরকার নিয়ে প্রশ্ন হয়, আমলাতন্ত্র নিয়ে কম প্রশ্ন হয়। শুনেন, যিনি বা যারা প্রশ্ন করেন তাদেরও প্রশ্নটা তারাই করেন, তারা তাদের ওইদিকে যোগ কেন আমি জানি না। কলিল কুমার রায় কি কল্লোল কুমার রায়, আমি তো মনে করি আপনি একটা চমৎকার প্রশ্ন করছেন, আম সিলেবাসে আমলাতন্ত্র আছে, স্থানীয় সরকার আছে, কিন্তু এগুলোর দিকে প্রশ্ন কমায় কেন? না, স্থানীয় সরকার নিয়ে প্রশ্ন হয় কিন্তু আমলাতন্ত্র নিয়ে প্রশ্ন কমায়। আমি আপনার সাথে একমত, আমলাতন্ত্র নিয়ে অনেক প্রশ্ন হওয়া উচিত। আপনি ডিটেন দাসে একও দিয়ে এখনো কোনো ক্লাস নিলেন না কেন? একটু এটা কি বুঝাচ্ছেন? ডিটেন তো শুরু হইলো মাত্র। আচ্ছা, তো প্রিয় ছাত্রছাত্রী বলেন, আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন আপনার সিকিউরিটির জন্য, আপনি যদি না থাকেন তাহলে জীবন একটু বৃথা, এই পৃথিবী কার জন্য? আমাদের জন্য। আমি আপনি যদি নিরাপদে না থাকি, আর নিরাপদ থাকার জন্য একটা দায়িত্ব আমাদের পালন করতে হবে, আমরা তো এদেশের প্রজা না, এদেশের নাগরিক, নাগরিক এবং প্রজার মধ্যে পার্থক্য আছে। প্রজারা রাজার অনুগ্রহের উপর নির্ভর করে, আর নাগরিকদের অনুগ্রহের উপর নির্ভর করে সরকার। প্রজাদের কোন রেসপন্সিবিলিটি নাই, নাগরিকদের রেসপন্সিবিলিটি আছে। আমরা শুধু অধিকার নিয়ে চিন্তা করি, কিন্তু অধিকারের সাথে আমাদের রেসপন্সিবিলিটি আছে না? এই রেসপন্সিবিলিটি হিসাবে আপনাদের প্রতি আমার সুনির্বন্ধ অনুরোধ, মাস্টা আপনারা অন্তত করবেন, পড়ার মতো করবেন, 80% সুরক্ষা পাবেন আপনার মাস্ট পড়া থেকে। সুতরাং পরীক্ষা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, প্রিয় ছাত্রছাত্রী পাইবেন না, আমি আপনাদের থেকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।